আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া বাদ, সম্মানিত দর্শকবৃন্দ, আমরা শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্নোত্তর পর্ব। প্রশ্নোত্তর পর্বের আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সব ইহুদি ও খ্রিস্টানরা কি কাফির? বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, লাম ইয়াকুনিল লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা মুনফাকিনা হাত্তা তাতিয়াহুমুল বাইয়্যিনা। আল্লাহ তাআলা নিজেই বলছেন সূরা বাইয়িনার প্রথম আয়াতে যে যারা আহলে কিতাব ইহুদি নাসারা এরা কাফের। আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়েছেন, আমি কোনদিন কাফেরও মিন আহলে কিতাব ওয়াল মুশরিকিন হাত্তা তাতিয়াহুম বাইয়্যিনা। যদি তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঈমান আনে তাহলে তারা কাফের না, আর যদি ঈমান না আনে তারা কাফের আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। সুতরাং এটা ইজমাই মাসালা, এখানে কোনো সন্দেহ করার কিছু নেই। এই জন্য কাফের অর্থে অস্বীকারী, তারা অস্বীকার করছে কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অস্বীকার করেছে, এবং তারা রেসালাতকে অস্বীকার করার সাথে সাথে একজন নবীকে, যে ব্যক্তি অস্বীকার করবে সমস্ত নবীকেই সে অস্বীকার করলো। এই জন্য উম্মতে মুসলিমা সবাই একমত এবারে যুগ যুগ ধরে যে মুসলিম ছাড়া সবাই কাফের। এখন ইহুদি নাসারা কি? ইহুদি নাসারা কাফেরদের মধ্যে ইসলামের সবচেয়ে কাছাকাছি, কারণ তারা আহলুল কিতাব, তাদের কিতাব দেয়া আছে। সমস্যা হচ্ছে বর্তমান ইহুদি নাসারাদের সে অবস্থাও নাই, অর্থাৎ এমনিতেই তারা কাফের। আরও খারাপ অবস্থা হয়ে গেছে যখন তারা মূলত বেশিরভাগই নাস্তিক টাইপের, এরা কিন্তু তাদের কিতাবের উপর আমল করে না এবং তারা বেশিরভাগই নাস্তিকের নাস্তিক পর্যায়ে, এবং তারা বেশিরভাগই দিনের ধার ধারে না। তো এই জন্য সব ইহুদি খ্রিস্টানরাই কাফের, এটা ইজমা বলা যাবে, এতে কোনো সন্দেহ নেই, কোনো দিনের দ্বিমত কেউ করেনি। যারা এমন সন্দেহ করবে তারা কাফের হয়ে যাবে, এটা সন্দেহ করার কোনো সুযোগ নেই। কাফের অর্থে অস্বীকারী, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে, তার কাছে দেয়া কোরআনকে অস্বীকার করেছে এবং হাদিসকে অস্বীকার করেছে, তার বাণীকে অস্বীকার করেছে, তার হেদায়েতকে অস্বীকার করেছে, এর অর্থ হচ্ছে তারা কাফের, এতে কোনো সন্দেহ নেই। ঈমানদার যদি হইতে হয় কাউকে, তাদেরকে অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আনতে হবে, এবং তিনি যদি কোনো তার উপর ঈমান আনলে আল্লাহ তাআলা তাকে আবার ঈমানদার হিসেবে গ্রহণ করে নেবেন। এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানটা হচ্ছে মানদণ্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুল জান্নাতা ইল্লা মান আবা, কিলা ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আতাআনি দাখালা জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে যাবে তবে যে অস্বীকার করবে। এখানে উম্মতের ইজাবা, উম্মতের দাওয়া দুটোই সামিল, অর্থাৎ উম্মতের দ্বারা কবুল করেছে এবং যারা কবুল করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারা কাফের, এরা জাহান্নামে যাবে যদি, জান্নাতে যাবে যদি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করে, আর যারা রাসূল আনুগত্য করবে না তারা জাহান্নামে যাবে রাসূল বলেছেন। এর অর্থ হচ্ছে ইহুদি নাসারা এরা সবাই কাফের, এবং তারা অস্বীকারী, এবং তারা দীন অস্বীকারী, এবং তারা শরীয়ত অস্বীকারী, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে, তারা মানে না, সেজন্য তারা কাফের। এদের মধ্যে আমরা বলেছি যদি তারা কেউ যদি কোনো দুইটা দিনে মানার পরে এখন ইসলামকে গ্রহণ করে নিয়েছে, যেমন আগে ইহুদি নাসারা ছিল এখন ইসলামকে গ্রহণ করে নিয়েছে, ইহুদি নাসারা দিনে আর নেই, যেহেতু এটা ইহুদি নাসারা কোনো আল্লাহ তাআলা নাযিল করেন নাই, ভ্রান্তদের দিন সেটা, সেটা থেকে তারা ইসলামকে গ্রহণ করে নিয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়ত এবং তার কোরআন, তার কিতাব, তার নাজিলকৃত কিতাব এবং তার দেয়া বিধিবিধান মেনে নেয়, তাদের জন্য আল্লাহ তাআলা দুইটা ইউতিহিম কিফলাই নিমের রহমতি, আল্লাহ তাআলা দুইটা রহমত তাদেরকে দিবেন, অর্থাৎ ডবল তারা সব পাবে, যেহেতু তারা আগের দিনের উপর আমল করেছে, এখন নতুন দিন আমল করার কারণে আগেরটা তাদের কার্যকর হয়ে গেছে, যদিও আগেরটা বাতিল ছিল কিন্তু এটা কার্যকর হবে কারণ তারা আমল করেছে। এই জন্য তো এই জন্য আমরা সংক্ষেপে এটাই বলি যে ইহুদি নাসারা এরা কাফের। এই বিষয়ে আলহামদুলিল্লাহ islamhouse.com এ আমাদের কিছু লেখা আছে, ওটা দেখে নেবেন, এ বিষয়ে পূর্বে সেখানে আলোচনা আছে যে ইহুদি নাসারা কাফের কিনা। আমাদের শেখ মোহাম্মদ সালেহ উসাইমিনের বক্তব্য আছে, তিনি এটাকে সরাসরি আলোচনা করেছেন, এবং সেটা আমরা islamhouse.com এ সেটা দিয়ে দিয়েছি লিখিত আকারে, সেটাও পড়ে নেবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সামাজিক দৃষ্টিতে আমি অনেক বড় ভুল করেছি তাই আমি সমাজে লজ্জিত। ধর্মীয় প্রশ্ন এক, ধর্মীয় দৃষ্টিতে আমার অবস্থান কী এবং আমি কী করতে পারি? দুই, আল্লাহ না করুক আমি যদি ভবিষ্যতে গরিব হয়ে যাই এবং এই ঘটনার কারণে আমি সমাজে মাংস না আনতে যাই, তাহলে কি এটা অহংকার বা গোড়ামি হবে? আমি জানি না ভাই, আপনার প্রশ্নটা অত্যন্ত ধাঁধা টাইপের, যে আপনি কী ভুল করেছেন সমাজে যে লজ্জিত, আমরা জানি না সেটা, হয়তো কাউকে খারাপ বলেছেন, কারোর সাথে খারাপ ব্যবহার করেছেন, এটা হতে পারে। আল্লাহ তাআলার শাস্তি স্বরূপ আপনাকে আবার গরিব বানিয়ে দিতে পারে, যাদেরকে খারাপ ব্যবহার করেছেন তারাকে ধনী বানিয়ে দিতে পারে, এটা হতে পারে, অসম্ভব কিছু না। তো এটার জন্য আপনি তওবা করুন, তওবা করলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বান্দার কাছে তওবাই চায়, আর তওবা করলেও আপনি অবস্থান খারাপ হয়ে যাবে এরকম, এই কারণে ভালো হয়ে যাবে আবার এটাও না,
তো খারাপ হতেও পারে, আল্লাহ তালা হয়তো তবর খারাপ করেই তবরটা আপনার কবুল করাবেন, এটা হতে পারে। আবার এমনিতেও আল্লাহ তালা এমনিই কবুল করে দিতে পারেন, আপনাকে আবার খারাপ অবস্থায় নিয়ে নাও যেতে পারেন। তো সুতরাং আপনার যে কোনো অবস্থাতে যদি ভুল করে থাকেন, আপনার আল্লাহর কাছে তওবা করা উচিত। সমাজের কারোর কাছে আপনার তওবা করার দরকার নেই, আল্লাহ তাদের কাছে মানে আপনার কাছে তাদের কাছে কোনো অ্যাপোলজি করার দরকার নেই। আপনি যেহেতু অপরাধ করেছেন, গুনাহ করেছেন, সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েবেন বেশি বেশি করে। আর কোনো ব্যক্তির উপর যদি আপনার জুলুম হয়ে থাকে, ব্যক্তির কাছে আপনি ক্ষমা চেয়ে নেবেন, ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নেবেন, অথবা কোনো বিশেষ গোষ্ঠীর সাথে খারাপ ব্যবহার করলে তাদের কাছে আপনি ক্ষমা চেয়ে নেবেন। এইটা হচ্ছে আপনার মূল কথা। আলহামদুলিল্লাহ আপনি এখন আবার যদি তওবা করেন, ফিরে আসেন, বা আপনার যাদের উপর জুলুম করেছেন তাদের কাছ থেকে আপনি ক্ষমা নিতে পারেন, আপনি আবার আগের জায়গায় আল্লাহর কাছে ফিরে আসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তা ইবনে দাম্বি কামা লা দাম্বা লাহু, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করবে সেই ব্যক্তি যেন তার কোনো যেন গুনাহ নেই, আর তার কোনো গুনাহ যেন আর অবশিষ্ট নেই। এই জন্য মন থেকে কায়মনোবাক্যে আল্লাহর কাছে সেগুলোর জন্য তওবা করুন, এবং যে যারা আপনি যাদের হক নষ্ট করেছেন বা যাদের সাথে খারাপ ব্যবহার করেছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নেবেন। এরপর আপনি বলেছেন, দ্বিতীয় প্রশ্ন করেছেন যে আমি ভবিষ্যতে গরিব হয়ে যাই, এই কারণে আমি সমাজে মাংস আনতে না যাই, তাহলে কি অহংকার বা গোড়ামি হবে? না, আপনি গরিব হয়ে গেলে যদি আপনি মনে করেন যে আমি আনতে যাব না, আমি নিজে যা আছে তা দিয়ে কোনোরকম চলবো, তাহলে এটা আপনার কোনো গোড়ামি না, অহংকার না। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে যারা অনেকে আছে চায়, অনেকে চায় না, দুই ধরনের মানুষ আছে, লাইয়া সন্নাস ইলহাফা, মানুষের কাছে চায় না এরকম আছে। আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন লিসাইল ওয়াল মাহরুম, যারা চায় না ওদের জন্য এখানে গরিবদের ধনীদের সম্পদে হক রয়েছে। তো কেউ যদি আপনি মাংস আনতে না যান, মানে গোস্ত আনতে সেখানে না যান, তাহলে এটা অহংকার হবে না। অহংকার হবে না কেন? আপনি চান না হয়তো, তা আপনি যে কোনো মূল্যতে আপনি নিজেকে স্ট্রং রাখতে চান যে আল্লাহ তাআলা যা দিয়েছে তার মধ্যে আমি সীমা থাকবো, কম খাবো, কিন্তু আমি সমাজের কাছে হাত পাতবো না, এটা খারাপ কিছু না। কিন্তু যদি এমন হয় যে আপনি নিজে চলতে পারছেন না কোনো ক্রমেই, মারা যাচ্ছেন, বা সন্তানরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে বেশি, তারপর আপনি চাচ্ছেন না, তখন কিন্তু আপনি গুণাগার হবেন, কারণ আপনি তো অহংকারের পর্যায়ে চলে যাচ্ছেন। তখন আপনি কেন চাইবেন? আপনি তখন সমাজে অন্যরা আপনাকে দিতে চাচ্ছে, সহযোগিতা করতে চাচ্ছে, তখন চাইবেন, এটা কোনো সমস্যা নেই। কিন্তু যদি চলতে পারেন, না চাওয়াটাই উত্তম, এতে কোনো সন্দেহ নেই। কেউ যদি নিজে চলতে পারে, কারোর কাছে না চাওয়াটা উত্তম, এটা হচ্ছে আসলেই বিশুদ্ধতম কাজ, বুঝতে পারছেন? তাহলে আমরা এই বিষয়টা বুঝে নিয়েছি আশা করি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, পেপসি, কোকাকোলা, স্পিড, সেভেন আপ, প্রাণ আপ এবং অন্য যে পানীয় আছে এগুলো কি খাওয়া যাবে? কোনগুলি খাওয়া যাবে আর কোনগুলো খাওয়া যাবে না বলে দিলে উপকৃত হতাম? দেখুন ভাই, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কুল মান হাররামা যিনাতাল্লাহি আল্লাতী আখরাজাল ইবাদাত তাইয়্যিবাতি মিনার রিজক। আল্লাহ তাআলা বলেছেন যে কে তোমাদের জন্য হারাম করে দিল যিনাতগুলো, যেগুলো সৌন্দর্যের ভূষণ বা সৌন্দর্যের পোশাক বা সৌন্দর্য বর্ধিত করে এমন জিনিস আল্লাহ তাআলা হারাম করে দেননি। ওয়াত্তাইয়্যিবা তিমিনের অনুরূপ আল্লাহ তাআলা যেগুলো পবিত্র সেগুলোকে হারাম করে দেননি। সুতরাং যারা এগুলি হারাম করবে, এরা কিন্তু তাহলিল হারামের ভিতরে পড়বে, বিনা কারণে না জেনে কোনো হারাম তাহরিমুল হালালের ভিতরে পড়বে, তারা কোনো হারামকে হালালকে হারাম করে দেওয়ার ভিতরে পড়বে। তো এই যে পেপসি, কোকাকোলা, স্পিড, সেভেন আপ, প্রাণ আপ বা এই যে পানীয়গুলো, এগুলো মৌলিকভাবে হারাম বলার কোনো মতো দলিল আমাদেরকে থাকতে হবে। আপনাকে প্রমাণ করতে হবে আগে যে এগুলোর ভিতরে হারাম হওয়ার কোনো এলিমেন্টস আছে, সেগুলো কী। হারাম হওয়ার এলিমেন্টস হচ্ছে এগুলো, যে এদের বেশিরভাগই আপনি বলতে পারেন যেগুলো মাদক আছে, কিন্তু মাদক বের করতে হবে আসলে সত্যি সত্যি মাদক আছে কিনা। যদি আপনি কোথাও বের করতে না পারেন, ততক্ষণ পর্যন্ত এটা বের না হবে, প্রমাণিত না হবে, প্রুভ না হবে, ততক্ষণ পর্যন্ত সেগুলি আপনি খেতে পারবেন, এগুলি হারাম বলার কোনো সুযোগ নেই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এখন খাবেন কি না, হারাম বলবো না, খাবেন কি না? অনেক সময় হারাম না হলেও মানুষ এগুলি পরিত্যাগ করে, কেন? বিশেষ স্বার্থে। এই যে পেপসি, কোকাকোলা, স্পিড, সেভেন আপ, এগুলো কিন্তু এমন কিছু পানীয় যেগুলো আপনি জানেন যে এগুলো বেশিরভাগই হচ্ছে এই কাফেরদের পণ্য, এবং এগুলি বেশিরভাগই ইহুদিদের পণ্য। ইহুদিরা এগুলি বিক্রি করে করে সেগুলি দিয়ে আমাদের ভাইদেরকে বিভিন্ন জায়গাতে, মুসলিম ভাইদেরকে তারা নাজেহাল করছে, বিশেষ করে ফিলিস্তিনদেরকে তারা হত্যা করছে, এবং মুসলিমদেরকে বিভিন্নভাবে তারা বিভিন্ন জায়গাতে অপমানজনক অবস্থায় ফেলছে এবং মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তো আমরা এগুলি খেয়ে আমরা কী করছি, এদেরকে পকেট ভারী করছি, এদেরকে হাতে পয়সা তুলে দিচ্ছি আমাদেরকে নিধন করার জন্য। এর চেয়ে দুর্ভাগ্যজনক কাজ আর কিছু হতে পারে না। এই জন্য পারতপক্ষে এই জিনিসগুলো আমরা খাবো না। আরেক প্রাণ আপের কথা বলেছেন, প্রাণ তো আরও খারাপ, এরা তো কাদিয়েনি মতবাদে বিশ্বাসী, এরা কাদিয়েনি মতবাদ প্রচার করছে, এরা হচ্ছে আমাদের জানের শত্রু। এদের এই সবাই, এই যেহেতু এদের শত্রুতা আছে স্পষ্ট, আপনি এগুলি কেন খাবেন
আর তিন নম্বর যে কারণে খাবে না তা হচ্ছে একেবারে সবাই অনেকটা একমত হয়ে গেছে যেগুলো আমাদের ক্ষতি করে, বেশিরভাগ পেপসিকো কলা বা এই জাতীয় জিনিসগুলো যারা একবার খেয়ে অভ্যাস হয়েছে তারা বুঝবেন যে এগুলো খাওয়ার কারণে অনেক সময় আপনার স্বাভাবিক যে শরীরের যে হজমি শক্তিটা এটা কমিয়ে দেয় এবং এরপরে এগুলো এত বেশি ক্ষতিকর হয় শরীরের জন্য যেগুলো না খেলে আপনার হজম হতেই পারবে না, কোনো হজম হয় না এরপরে। এবং এমন অবস্থা হয় কখনও কখনও এগুলির কারণে আপনার অন্যান্য রোগ বেড়ে যায়, যাদের সুগার আছে এদের সমস্যা, মানে ডায়াবেটিস আছে তাদের সমস্যা হয়, যাদের অন্যান্য অসুবিধা আছে তাদের সমস্যা, এগুলি বেশিরভাগ লেখাই থাকে যে এগুলো চিনিটা কত মারাত্মক ক্ষতিকর এবং সেগুলো কার্বোহাইড্রেটের জিনিস আপনারা জানেন সেগুলো সবগুলি ক্ষতিকর স্বাস্থ্যের জন্য, এগুলি কেউ স্বাস্থ্যের জন্য উপকারী বলে নাই। হ্যাঁ, হয়তো কেউ অপকারী সরাসরি বলে না, কিন্তু যারা প্রমাণ করেছে, যারা এগুলি নিয়ে গবেষণা করেছে তারা দেখেছে যে এগুলো স্বাস্থ্যের জন্য খুব উপকারী জিনিস নয়। তো এই জন্য খুব প্রয়োজন না হলে এগুলি না খাওয়ার জন্য আমরা অনুরোধ জানাবো, কারণ এগুলি আসলে আমাদের দুই তিন কারণে, একটি হচ্ছে সন্দেহজনক, যদি মনে করেন যে আমার সন্দেহজনক জিনিস খাবো না সেটা পরিত্যাগ করতে পারেন, আবার যদি মনে করেন যে ইহুদি নাসারাদের পণ্য আমরা খাবো না সেটা পরিত্যাগ করতে পারেন, আর অথবা কাদিয়ানিদের পণ্যগুলো আমরা পরিত্যাগ করবো, অথবা যদি মনে করেন যে এগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর শুনেছি সুতরাং আমি পরিত্যাগ করবো। এবং অনেকেই এগুলো ডাক্তার, বেশিরভাগ ডাক্তার এগুলিকে বা সাধারণ যারা বিবেকবান তারাও মনে করে এগুলি আসলে খুব বেশি উপকারী নয়। এবং আমরা জানি যে এগুলোতে যে সমস্ত সুগার দেওয়া হয় বা এগুলোতে যে সমস্ত জিনিস দেওয়া হয় সেগুলো আসলে স্বাস্থ্যের পক্ষে খুব একটা উপকারী দেখা যায় না, একবার খাওয়ার পরে বুঝবেন যে কতটুকু সেগুলো ক্ষতিকর হয়। বিশেষ কোনো প্রয়োজন না থাকলে, বাধ্য না হলে সেগুলি না খাওয়ার জন্য আমরা অনুরোধ জানাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আগুনের ধর্মই পোড়ানো, জিন জাতি আগুনের তৈরি, আর জিনেরা তাদের পাপের শাস্তিস্বরূপ জাহান্নামের আগুনে পড়বে। এখন প্রশ্ন, জিন আগুনের তৈরি হলে আগুন দিয়ে আগুনকে পোড়ানো কীভাবে সম্ভব? সুন্দর প্রশ্ন করেছেন ভাই। জিন আগুনের তৈরি, কিন্তু আগুন কি রয়ে গেছে? তো আগুন রয়ে যায়নি। যেমন মানুষ মাটির তৈরি, কিন্তু মাটি বলতে পারবেন? এটা তো আরেকটা জিনিস হয়েছে। তো যে জিনিস তৈরি হওয়ার পরে আরেকটা জিনিস হয়ে যায়, এটা তো মূল জিনিসে অবশ্যই সাথে পড়াতে পারবে। আপনি মানুষ বলে আপনি বলে দেবেন আমি তো মাটি, তাই বলে মাটির সাথে আপনার চাপা দিলে ব্যথা পাবেন না? মাটি জোর করে দূর দিকে ব্যথা আপনাকে মাটি দিয়ে ঢিলে মারলে আপনি ব্যথা পাবেন না? যে মাটি কি আদর করে? মাটি তো আদর করবে না, মাটিতে ব্যথা পায়। মাটি বললেই আপনার যে মনে করবেন না যে আপনাকে আনন্দ পাবেন, কথাটা এরকম না। আর যে আগুনের সেই, আর তাছাড়া আগুনের তৈরি, আল্লাহ তাআলা কিন্তু বলেছেন যে জাহান্নাম খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, যে সেটা হচ্ছে ধূম্র বিশিষ্ট আগুন, সে জলে জ্বলন্ত মানে যে আগুনটা এর মতো উঠে সেটা দিয়ে তৈরি করেছে। তো সেটা আর জাহান্নামের আগুন একরকম হলো? কখনো না। দুনিয়ার যে আগুন সেটা তো জাহান্নামের আগুনের কোনো বর্ণায় 70 ভাগের এক ভাগ, কোনো বর্ণায় 70 ভাগের এক ভাগ। তো এর অর্থ হচ্ছে ওইটার যে তাপ সেটার কারণে এটা কিছুই না, ওইটা এটা কষ্ট দিবে। আর এটা একটা এখন একটা প্রাণী হয়েছে আগুন অবশিষ্ট, আগুন দিয়ে বানাইছে ঠিক, কিন্তু এটা আগুন অবশিষ্ট, সে আগুন সরাসরি আগুন বলতে পারেন না, অর্থাৎ সেটা আগুনেই নয়, আগুন দিয়ে আরেকটা প্রাণী হয়ে গেছে। এটাকে আগুন দিয়ে জ্বালালে, আগুন দিয়ে পোড়ালে এটা ব্যথা পাবে না, এটা আপনাকে কে বলেছে ভাই? যেমন আমরা দেখেছি মাটি দিয়ে আপনাকে আঘাত করার আপনি ব্যথা পান, ঠিক অনুরূপভাবে আগুন দিয়ে পড়লে তারা ব্যথা পাবে এবং সেটা আরও মারাত্মক আঘাত ধারণ করবে, সেটা হয়তো আমরা বুঝতেছি না। আল্লাহ তাআলা যখন কাউকে শাস্তি দিবেন, সেটা তিনি বলেছেন যেহেতু যে জাহান্নামে তাদেরকে শাস্তি দিবেন, তিনি বলেছেন লা আমলা আন্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি পূর্ণ করব জিন এবং মানুষ দিয়ে জাহান্নামকে। সেটা আপনি দেখেছেন যে সেটা শাস্তি তারা পাবে, যেটা বলেছেন। সুতরাং শাস্তি তারা পাবে, সে আগুনের কত রকমের আগুন আছে, কত রকমের জাহান্নামে কত রকমের শাস্তি আছে, শুধু এক রকমের না, এমনও হতে পারে যে আগুনও দিবেন আবার তাদেরকে জামহারির দিয়ে শাস্তি দিবেন, আবার তাদেরকে অন্য অন্য জিনিস দিয়ে শাস্তি দিবেন, কত রকমের। জাহান্নামের তো একটা আগুনের শুধু নয়, আগুনও আছে, আগুনের বিভিন্ন স্তর আছে, আগুনের বিভিন্ন পর্যায়ে আছে, বিশাল আগুন আছে এবং যেগুলোর শক্তি অনেক বেশি সেগুলো আছে। সুতরাং এই ছোটোখাটো আগুনের শাস্তি হবে না এটা আপনি বলতে পারেন না। মোট কথা, আগুনের দ্বারা তাদের শাস্তি হবে এটা আমাদের বিশ্বাস করতে হবে, এবং সেই শাস্তির ধরন আমরা না জানলেও বিশ্বাস করবো যে শাস্তি হবে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, তাদের সেই আগুনের যারা কাফের, তাদের জিন জাতিদের মধ্যে যারা কাফের তাদের সেই আগুনের শাস্তি হবে, এটাই আমাদের বিশ্বাস করতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছেন, আমরা কাজের অনেকটাই সফটওয়্যার উপর নির্ভর করি, যেমন অটোক্যাড, স্কেচ আপ, লুমিয়ন, ফটোশপ ইত্যাদি অনেক সফটওয়্যার, কিন্তু এগুলো আমরা ক্র্যাক ভার্সন নেট থেকে ডাউনলোড করে চালাই, যেগুলো আসল সফটওয়্যার কিনতে অনেক টাকা প্রয়োজন। এই সফটওয়্যার দিয়ে আমরা বিভিন্ন বাড়ি, মসজিদ ইত্যাদি ডিজাইন প্ল্যান 3D করে প্রফেশনাল লাইফে, এ সম্পর্কে ইসলাম কী বলে? প্রথমত, ইসলাম যে জিনিসটি গুরুত্বের সাথে নিয়েছে সেটা হচ্ছে মানুষের হকের ব্যাপারটা। আল্লাহর হক এবং বান্দার হক দুইটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর হক যেমন নষ্ট করা যায় না, বান্দার হকও তেমন নষ্ট করা যায় না।
এই বান্দা যদি ইমানদার হয় তাহলে তো আপনি বিপদে পড়ছেন পুরাই, সেটা হচ্ছে হাশরের মাঠে সে আপনার থেকে সেটা উসুল করে নেবে, আপনার হক নিয়ে নেবে। এই জন্য কোনো বান্দার কোনো হক আপনার উপর না থাকে এটা খেয়াল রাখবেন। যদি ইমানদার হয় তার তার যে কোনো হক যেখানে যে কোনোভাবে হোক আপনি কী নিয়ে ব্যবহার করবেন, না জেনে কারো হক ব্যবহার করা এটা উচিত নয়। যদি তিনি এমনি না দিয়ে থাকেন, অনেক সময় দিয়ে থাকে, বিশেষ করে আলহামদুলিল্লাহ আরবরা খুব দরিয়া দিল মানুষ, তারা হাজার হাজার বা লাখ লাখ কিতাব দিয়ে দিয়েছে আল্লাহর ওয়াস্তে, ছেড়ে দিয়েছে বইতে এবং পিডিএফ কপি দিয়েছে এবং তারা পড়তেছে, তাদের কোনো সমস্যা হচ্ছে না। তাদের বিভিন্ন কর্ম আমি জানি, সৌদামেক যেটাকে বলা হয়, যেটা একটা প্রশান মানে উনি অনেকগুলো প্রোগ্রাম করে ছেড়ে দিয়েছে, প্রায় 83-84টা, সবগুলো কাজে লাগে আলহামদুলিল্লাহ। যারা অ্যারাবি সফটওয়্যার ব্যবহার করেন তাদের সেটা কাজে লাগে, এবং তিনি সেগুলি এমনি ফ্রি দিয়ে দিয়েছেন এবং সেগুলো ব্যবহার করতে কোনো নিষেধাজ্ঞা নেই, এমনিতে দিয়ে দিয়েছেন এবং কেউ ঢুকলে সেটা ফ্রি পায় এবং চাইতে পারে, নিতে পারে, কোনো সমস্যা হয় না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে যারা তাদের হক দেয়নি, এমন কেউ যদি লেখা থাকে যে আমার হক সম্পূর্ণভাবে রেস্ট্রিক্টেড, আমি এটা কাউকে দেইনি, ব্যবহার করবো দেইনি, তখন তার হক ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আমাদের সাবধান হতে হবে। কারণ নাহলে যদি ইমানদার হয় আখেরাতে সেটার প্রতিফল আপনাকে ভোগ করতে হবে, আপনার আপনার সম্পদ দিয়ে, তখন সম্পদ নাই, তখন আপনার আমল দিয়ে আপনাকে তখন এই সেটার সেটার একটা দফা রফা করতে হবে। এবং তারা তাদের যদি আপনার আমল না পায়, ন্যাক আমল না পায়, তাদের গুণাগুলো আপনার কাজে উঠিয়ে দেবে, এটা দুঃখজনক, এটা যেন আমরা না করি। দ্বিতীয় যে সমস্যাটা এখানে সেটা হচ্ছে যদি যদি তারা কাফের হয়, যেমন কাফেরদের বেশিরভাগই যাদের কথা বলেছেন অটোক্যাড লুমিয়ন ফটোশপ এগুলো যারা বানায় বেশিরভাগই কাফেররা বানায়, এখন তো তাদের কি হক, তাদেরকে হককে নিশ্চিত দিতে হবে না? হ্যাঁ, তাদের হকও আপনাকে নিশ্চিত করতে হবে যে তাদেরটা আপনি কিনে ব্যবহার করবেন। এখন যদি তারা কিছু কিছু জিনিস প্রোগ্রাম তারা এমনি দেয় প্রথম প্রথম, যেগুলো যারা বলা হয় একটা পিরিয়ড আছে, এই পিরিয়ড পর্যন্ত আপনি তাদেরকে ফ্রি ব্যবহার করা তাদের অনুমতি দিয়ে থাকে, ফ্রি ব্যবহার করার অনুমতি দিয়ে থাকে, তো ওই ফ্রি ব্যবহার আপনি যতক্ষণ দিয়ে ততক্ষণ অনুমতি আপনি করতে পারবেন। আর যদি কেউ কিনে আপনাকে, কোনো ভাই আপনাকে কিনে যদি আপনাকে কোনো অংশ অফার করে, এবং যেহেতু তার নামে কয়েক কতগুলি থাকে, একজনের 10টা ব্যবহার করতে পারে, 10টা একটা আপনাকে দিল, তাহলে আপনি সেটা ব্যবহার করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যা হচ্ছে যাদের যারা বলে থাকে যে আমার এটা শুধু একজনে ব্যবহার করতে পারবে, আরেকজনকে কফি দেওয়া নিষিদ্ধ, অথবা তিনি কফি দিতে তার অর্থনৈতিকভাবে সে বড় মাঝে মধ্যে সে ইয়া করে দেয়, সেটাকে বন্ধ করে দেয় এবং সেটাকে আটকিয়ে দেয়, অর্থাৎ যেন না চলে, তাহলে বোঝা গেল তারা চায় না আপনাকে বিনা পয়সা দিতে, সেটা আপনি ব্যবহার করতে পারবেন না। এটা ব্যবহার করলে আপনার গুণা হবে এবং যেন আপনি শাস্তি পাবেন, যদিও তারা আখেরাতে আপনার কাছে কিছু প্রাপ্তি নেই, কারণ তার আখেরাতে কোনো প্রাপ্তি নেই, এই জন্য আখেরাতে আল্লাহ তাআলা সেটার যা যা দুনিয়াতে তাদেরকে দিয়ে দেবেন, দুনিয়াতে আল্লাহ তাআলা সেটার পরিণাম তাদেরকে প্রতিদান তাদেরকে দিয়ে দেবেন, যা তারা সেটার সুনাম বা সেটার যেটা প্রাপ্তি। আখেরাতে এটার কারণে ইমানদারের কষ্ট হবে কিন্তু কাফের কোনো লাভ হবে না, অর্থাৎ কাফের এটা দ্বারা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না, বা এটা দ্বারা ন্যাকে ন্যাকে আমল নিতে পারবে না, তবে ইমানদার সেটাতে কষ্ট পাবে, কারণ সে আরেকজনের হক নিয়ে জান্নাতে যেতে পারে না, আল্লাহ তাআলা তাকে সে শাস্তি বিধান করে তারপর জান্নাত দিবেন, এটা একটা কঠিন কাজ। অথবা তওবা ইস্তেগফারের কারণে হয়তো আল্লাহ তারা ক্ষমা করবেন, আর ওই ব্যক্তি হয়তো তার জাহান্নামে যাবে ঠিক, তার শাস্তির পরিমাণ কম হতে পারে, কখনো 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 তার দুনিয়াতে আল্লাহ তারা তাকে পুষিয়ে দেবেন অন্য দিক দিয়ে, এগুলি হতে পারে। কিন্তু কখনো আমাদের সহজভাবে বলতে পারি তাদের জন্য জায়েজ হবে না, তাদের জন্য সেটা কারো কারো হক নিয়ে নির্দ্বিধায় ব্যবহার করা যায় যাবে না, অর্থাৎ আপনাকে অবশ্যই সেটার জন্য বৈধ পদ্ধতি অবলম্বন করতে হবে, কিনতে হবে। আর তারা যেগুলো ছাত্রদের জন্য সফটওয়্যার দিয়ে দিয়েছে, ফ্রি দিয়ে দিয়েছে, শেখার জন্য যেগুলো কিছু কিছুদিনের জন্য যেগুলো ইয়া দিয়েছে, একটা পিরিয়ড পর্যন্ত যারা শেখার জন্য দিয়েছে বা আপনার কিছুদিন ব্যবহার করার অনুমতি দিয়েছে, সেটাকে আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু এর আরেকটি জিনিস এখানে সাথে জড়িত, সেটা হচ্ছে আপনি বলছেন যে এগুলো দিয়ে আমরা বাড়ি মসজিদ ডিজাইন ইত্যাদি 3D প্ল্যান করে থাকেন, এগুলির সাথে এগুলি দিয়ে বাড়ি মসজিদ যে হারাম হয়ে যাবে তা কিন্তু না, আপনার কাজটা হারাম হবে। কিন্তু বাড়ি মসজিদ আপনাকে বলে নাই যে ভাই আমাদেরকে ফাইরেসি কফি দিয়ে আমাকে এটা বানিয়ে দেন, এটা কিন্তু বলে নাই, আপনাকে বলছে এই এই জিনিস দিয়ে আপনি আমাকে এই জিনিস একটা ক্যাটাগরি আমাকে বানিয়ে দেন, আপনি যে অন্যায় করবেন সেটার জন্য সে দায় নেবে না, কোনো বাড়ি মসজিদের তার দায় দায়িত্ব সে নেবে না, কারণ আপনি তো এর জন্য টাকা নিচ্ছেন, আপনি ফ্রি করে দিচ্ছেন না, আপনি এগুলি টাকার বিনিময়ে কাজ করতেছেন, আপনার উচিত হচ্ছে যে এই বিষয়গুলো গুরুত্ব সাথে নেয়, এমনকি ফ্রি করলেও আপনি অন্যায় নেওয়ার অধিকার রাখেন না, কারণ ফ্রি করলে ফ্রি সফটওয়্যার দিয়ে করবেন, কিন্তু যেগুলো টাকার বিনিময়ে একজন হক আছে সেটা দিয়ে আপনি করলে, মসজিদ বানিয়ে ডিজাইন করলে অথবা বাড়ি ডিজাইন করলে অথবা কোনো ফ্যাক্টরি ডিজাইন করলে, এগুলোর জন্য আপনি নিজেই দায়ী হবেন, ওই ফ্যাক্টরিওয়ালা বা ওই মসজিদ বা বাড়ি এরা কেউ দায়ী হবে না, কারণ তারা আপনাকে বলে দেয়নি যে চুরি করে এনে দাও, ওরা আপনাকে বলেছে যে এইভাবে বানিয়ে দাও, সুতরাং আপনি সেভাবে বানিয়ে দেবেন, এখানে আপনার দায় দায়িত্বটাই বেশি যিনি এটা বানাবেন, এবং যারা পরবর্তী দ্বিতীয় সেকেন্ড হ্যান্ড যেটা আসবে তাদের দায় দায়িত্বটা থাকবে না। আশা করি বিষয়টি বুঝতে পারছেন।
পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার এক আত্মীয়, তারা অনেক সম্পদের মালিক এবং পরিবারের সদস্য 10 জনের উপরে, প্রতিজন অনেক সম্পদশালী, কিন্তু তারা কোরবানি দিয়েছে একটি মাত্র ছাগল। এখন এই ক্ষেত্রে তাদের এই কোরবানির শরীর দিক থেকে কতটুকু সঠিক ও ভুল হয়েছে? আপনার এক আত্মীয়র কথা বলেছেন যে তারা অনেক সম্পদের মালিক, পরিবারের সদস্য 10 জন উপরে, প্রতিজন অনেক সম্পদশালী, তারা একটি কোরবানি দিয়েছে। এটা আসলে একটি মত আছে, এই মতটা হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি একটা পরিবার চালায়, সেই পরিবার থেকে একটা ছাগল দিলেই তার জন্য আদায় হয়ে যাবে, এটা ঠিক আছে। কিন্তু আপনি যেভাবে বলেছেন যে প্রতিজন সম্পদশালী আলাদা আলাদা এবং প্রত্যেকেরই, কিন্তু তারা কোরবানির সময় আসলে এক হয়ে যায় একটা ছাগল দেওয়ার জন্য, এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু ঠিক না, এই পদ্ধতিটা হচ্ছে একটা অন্যায়। অর্থাৎ ধরেন আপনার চাচারা ভিন্ন ভিন্নভাবে সমাজ চলে বা ভিন্ন ভিন্ন তাদের আয় আছে, তাদের সন্তান আছে, তাদের বউ আছে, আলাদা আলাদা বাড়িও আলাদা, কিন্তু কোরবানি আসলে বলে যে আমরা তো দাদার কাছে ছাগল দিলাম, দাদাদের জন্য এক সবার পক্ষ থেকে একটা ছাগল দিয়ে দেয়, এটার অর্থ হচ্ছে হিলা করা। শরীর আল্লাহ তালা তিনি তো ভালো বুঝেন, হিলার কে হিলা করলো, কে আল্লাহকে ভয় করে দিল, এটা ভালো করে বুঝেন। তো সুতরাং আল্লাহ করলে আহলে বাইতিন উদ্হাইয়া, প্রত্যেকটি আহলে বাইতের উপর একটা উদ্ধি আছে। আহলে বাইত বলতে একটুকু বুঝতে হবে, যা একটু বিয়ে করেছে এবং স্ত্রী সন্তান আছে তারাই আহলে বাইত, তারা আহলে বাইত। যারা এরকম পরিবারভুক্ত আছে তারা সবাই একটা দিলেই হবে, কিন্তু এক অনেকগুলো পরিবারের মুরব্বী জীবিত আছে, ওনারা সবাই মিলে টাকা উঠেই একটা ছাগলের টাকা দিলেন, উনি দিলেও, এটা হচ্ছে আপনি হিলেবাজি করলেন, এটা কিন্তু ঠিক না। কারণ এটা কিন্তু আসলে এক বাইত না, এটা আসলে আহলে বাইত ভিন্ন ভিন্ন। শরীয়ত দৃষ্টিতে 91টি আহলে বাইত কোনো শরীয়তে অনুমোদিত না। যে ব্যক্তি বিয়ে করেছে আলাদা ঘর হবে, তার আলাদা সংসার হবে, সন্তান সন্ততি হবে, এটা হলো শরীয়ত বিধান, সেই হিসেবে সে একটা আলাদা পরিবার। সেখানে আপনি একজন যদি দেন, আপনি যদি দেন, তার স্ত্রী দেওয়া লাগবে না, বড় ছেলে দেওয়া লাগবে না, ছোট ছেলে দেওয়া লাগবে না, অর্থ হচ্ছে আপনি একটা দিলে হবে। কিন্তু যারা আপনি যাদের কথা বলেছেন এইভাবে যে অনেক সম্পদের মালিক এবং আলাদা আলাদা প্রত্যেকে সম্পদশালী এবং কোরবানি দিয়েছে একটি, এটা আসলে সুন্দর ইয়া হয় নাই, ভুলই হয়েছে। একজনের নির্দেশ নির্ধারিত কার পক্ষ থেকে দিয়েছে অথবা কোন পরিবারের পক্ষ দিয়ে দিয়েছে এটা নির্ধারণ করে দিতে হবে, নাহলে কোনোটাই হয়নি, অর্থাৎ এটা বিশুদ্ধ মতে তার কোরবানি ঠিকমতো হয়নি, এটাই বুঝে নিতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, একটা বিষয়ে জানার জন্য খুব টেনশনে আছি। অনেক বছর আগে আমি ইচ্ছা করে একটা রোজা ভেঙে ফেলেছিলাম, সেদিন আমার বিয়ের দিন ছিল, আমি পরবর্তীকালে তার বদলে একটি রোজা রেখেছি। এখন আমার প্রশ্ন, আমার সেই রোজাটি কি আদায় হবে নাকি আদায়, আর যদি আদায় না হয় তাহলে আমাকে কী করতে হবে একটু বলবেন। বিয়ে ভাঙ্গার ক্ষেত্রে আপনি বিয়ের দিন যেহেতু বলছেন, এর সাথে বিয়ের দিন রোজা ভাঙ্গার সাথে দুইটা দিনের জড়িত। যদি আপনি বিয়ে ভেঙে আপনি বিয়ে ভেঙে অর্থাৎ আফান সরি যদি আপনি রোজা ভেঙে বা সম ভঙ্গ করে আপনি যদি কোনো শুধু খাবার খেয়ে থাকেন বা পানীয় খেয়ে থাকেন, তাহলে আপনার জন্য একটি রোজাই যথেষ্ট, একটি রোজা রেখেছেন সেটাই যথেষ্ট। আমি প্রথম থেকে বলছি আলহামদুলিল্লাহ, মানে যদি আপনি যেহেতু সওম ভঙ্গ করেছেন বলেছেন, নিয়ম হচ্ছে সওম ভঙ্গ করলে কেউ তার কাজা আছে আর কখনো কখনো কাফফারাও আছে। যখন কাজা হয়, কখন কাজা হয় কখন কাফফারা হয়, বিশুদ্ধ মতে যিনি একটি সওম ইচ্ছাকৃত ভঙ্গ করবেন তার জন্য, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভঙ্গ করবেন তার জন্য কাজা আছে, কাজা করতে হবে। কিন্তু যদি ভঙ্গ করার সাথে যদি কোনো সহবার জড়িত হয়ে পড়ে তখন কিন্তু তার কাজার সাথে কাফফারা দিতে হবে। তো এই জন্য আপনি যেহেতু বলেছেন আপনি বিয়ের দিনে সওম ভঙ্গ করেছেন, সেই জন্য আমরা বলবো বিয়ের দিনে সওম ভঙ্গ যদি কোনো খাওয়া দাওয়া করে থাকেন, পান করে পানীয় খেয়ে থাকেন, পানি পান করে থাকেন, তাহলে আপনি সেটার জন্য একটি সওম পালন করেছেন, এটা আপনার জন্য যথেষ্ট হয়ে গেছে, আপনি আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে যেন আপনাদের ক্ষমা করে দেয়। আর যদি আপনি বিয়ের দিন হওয়ার কারণে আপনি সওম ভঙ্গ করে সহবাস করে ফেলে থাকেন দিনের বেলা, তাহলে আপনাকে সেটার জন্য 60টি রোজা রাখতে হবে এবং সেই 60টির মাঝখানে আর কোনো কিছু খেতে পারবেন না, অর্থাৎ মাঝখানে ভাঙতে পারবেন না, একাধারে 60টি রোজি 60টা রোজা আপনাকে রাখতে হবে, 60টা সওম পালন করতে হবে। এখন আপনি কোনটি করেছেন সেই হিসেবে আপনি সিদ্ধান্ত নেবেন, আশা করি বিষয়টা আপনি বুঝে আসছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, অনেকেই আছে কৃষকের কাছ থেকে মালামাল ক্রয় করে গুদামজাত করে পরে বেশি দামে বিক্রি করার জন্য, যেমন ধান, সোয়াবিন, বাদাম ইত্যাদি। এখন আসলে এসব উচিত এবং জায়েজ হবে কি না? দেখুন ভাই, দুটি জিনিস আছে, একটি হচ্ছে খাবার
জাতীয় খাবার খাওয়ার জাত দ্রব্য, একটি হচ্ছে অন্যান্য জিনিস। অন্যান্য জিনিস যেমন আপনি অফিস এই বিভিন্ন পণ্য যেমন সাবান বা অন্যান্য জিনিস যেগুলো আপনি খাওয়ার জাতীয় নয়, এগুলো যদি কোনো আপনি জমা করে রাখেন তাহলে সেগুলোতে দোষের কিছু নাই, যদি না মানুষের কষ্ট দেওয়ার ইচ্ছা থাকে। মানুষের কষ্ট দেওয়ার মোহতাকের যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল মোহতাকের মালউন, যে ব্যক্তি গুদামজাত করে রাখে সে অভিশপ্ত। তো এই অভিশপ্তের দুইটা দিক বলা হয়েছে। একজন হচ্ছে যে কৃত্রিম সংকট তৈরি করার জন্য আপনি জমা করে রাখছেন, এটা খাবার নয় কিন্তু অন্যান্য জিনিস, কৃত্রিম সংকট তৈরি করা যাবে এটা হারাম। এটা নির্ধারিত জিনিস হচ্ছে, এটা হচ্ছে নির্ধারিত কোনো দিন নেই, দিনের নির্ধারিত কোনো পরিমাণ নাই, এটা হচ্ছে হারামের ভিতরে পড়ে যাবে যদি আপনি এটাকে মানুষের কষ্ট দেওয়ার জন্য করেন। আর যদি কষ্ট না দেওয়ার জন্য করেন, কষ্ট না দেওয়ার জন্য বরং এটাই রাখার জন্য, যে কারণ হচ্ছে ধরেন আপনার এত মন আলু হয়েছে বাজারে, এত মন দিলে পচে যাবে, আপনি এটা কোল্ড স্টোরে রাখলেন, তাহলে এটা কোল্ড স্টোরে রাখলেন তাহলে এটা কিন্তু আপনার জন্য হারাম হবে না, কারণ হচ্ছে এটা তো আপনি কারো কষ্ট দেওয়ার জন্য করেন নাই। আরেকটি হচ্ছে খাবার জাতীয়, যেমন আপনার নিত্য দিনের খাবার, যেমন আপনার চাউল অথবা আটা অথবা যেগুলো আপনার দিন নিত্যদিন প্রয়োজন, তেল, এগুলো আপনার নিত্যদিন প্রয়োজনে মানুষের, এগুলো আপনি ইচ্ছাকৃত আটকে রাখছেন তাহলে এটা আরও বড় হারামের ভিতরে পড়বে। 40 দিনের বেশি আপনি আটকে রাখতে পারবেন না সর্বোচ্চ, এবং এটাকে নিষিদ্ধ হয়েছে রাসূলুল্লাহ হাদিসে আসছে যে 40 দিনের পরে এটাকে লড়ন অভিশপ্ত হয়ে যাবে। তাহলে এই যে দেখা যাচ্ছে আপনাকে বেশি আটকানো যাবে না, এর কারণ হচ্ছে মানুষের নিত্য প্রয়োজনে, এটাও নিত্য প্রয়োজনের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। তো নিত্য প্রয়োজনের জিনিসও যদি কোনো এমন হয় যে বাজারে থাকলে নষ্ট হবে, সেই জন্য আমি রাখছি এবং সেটা আমি, তাহলে সেটার জন্য আপনি গুণাগার হবেন না। আর যদি কোনো রকমের নিয়ত থাকে যে এটা আর দাম বাড়লে আমি বেচবো, কিন্তু বাজারে যেন দাম বাড়ে, কৃত্রিম সংকট তৈরি হয়, তখন আমি ছাড়বো, তাহলে সেটা আপনি গুণার ভিতরে পড়বেন এবং বেশি গুণা হবে এটাতে, যেটাতে নিত্য প্রয়োজনীয়। আর যেটা নিত্য প্রয়োজনীয় না এটা এটার সাথে সম্পৃক্ত হবে না, অর্থাৎ সেটা হবে আপনার জন্য উন্মুক্তভাবে নিষিদ্ধ, অর্থাৎ নিষিদ্ধ হবে ওই সময় যখন সেটা আপনার মানুষের ক্ষতিকর প্রমাণিত। আর এটা হচ্ছে, এটা স্বাভাবিকভাবে খাবার জিনিসের ক্ষেত্রে বড় ধরনের নিষিদ্ধ, বেশি নিষিদ্ধ। আরেকটি জিনিস হচ্ছে, আপনি যদি কোনো নিজে রাখেন আপনার পরিবারের হিসাব করে যে আমার পরিবারে এতটুকু লাগবে, বছরে এতটুকু চাউল লাগে, এতটুকু ডাল লাগে, এতটুকু আটা লাগে, আপনি একটা বড় ধরনের অ্যামাউন্ট কিনে রাখলেন, এটা কিন্তু এই নিষেধাজ্ঞার ভিতরে পড়বে না, কারণ এটা তো আপনার প্রয়োজনের জন্য রাখছেন, প্রয়োজন হাওয়া যে আসলিয়ে বলে, প্রয়োজন যেটা প্রয়োজন এটা রাখার মধ্যে কোনো দোষ নেই। তাহলে আমরা সংক্ষেপে এটাই বুঝলাম, যেই জিনিস রাখলে মানুষের কষ্ট হয় এবং সেটা বাজারের কৃত্রিম সংকট তৈরি হয়, সেটা জমা রাখা যাবে না, গুদামজাত করে রাখা যাবে না। হ্যাঁ, অতটুকু রাখা যাবে যতটুকু রাখলে বাজারে ছাড়ার মতো পরিবেশ হয়, যথা নষ্ট না হয়, অন্তত সেটা যথাযথভাবে সেটা বাজারে সাপ্লাই দিতে পারেন, যখনই খালি হবে তখন দিবেন, কিন্তু মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয় এবং এটাকে কিনে ফেলার জন্য নয়, এই জন্য বিষয়টা খেয়াল রাখবেন। আর যে জিনিসটা কষ্ট হবে না মানুষের, যেমন অন্যান্য যে সাবান জাতীয় জিনিসগুলো, যেগুলো কষ্ট হয় না কিন্তু রাখলে এগুলো বিদেশে রপ্তানি করা যায় বা পরে লাগলে ব্যবহার করা যায় বা রাখছে নিবে নষ্ট যেন না হয়, সেটার ভিতরে এত বড় নিষেধাজ্ঞা নেই যেটা খাবার জাতীয় পণ্যের মধ্যে রয়েছে। তো আপনারা যেখানে বলছেন ধান, সোয়াবিন, বাদাম, এগুলো কিন্তু এক জাতীয় নয়, ধানটা বেশি জরুরি, এই জন্য ধান মানুষের নিত্য প্রয়োজন, বাংলাদেশের মানুষও সবাই ভাত খায়, চাল তাদের প্রয়োজন, আর সোয়াবিনটা এটাও বাংলাদেশের নিত্য প্রয়োজন, বাদামটা এত নিত্য প্রয়োজনীয় না, বাদাম রাখতেই পারেন, কিন্তু ধান সোয়াবিন এটা কিন্তু আপনাকে ছাড়তে হবে, বেশি দিন রাখা যাবে না, তো 40 দিনের বেশি এটা আপনি রাখতে পারবেন না, আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমাদের বাংলাদেশে স্বামীর কবরের পাম্পাশে স্ত্রী কবর দেওয়ার একটা রেওয়াজ চাপ চলতে আছে, এটা কি শরীয়তসম্মত? জানালে খুশি হব, জাযাকাল্লাহ খায়। বারাকাল্লাহ ফিকুম। আসলে স্বামীর কবরের বাম্পাশে স্ত্রীর কবর দেওয়ার যে নিয়ম, এটা আসলে আমরা এই অনেকটা কুসংস্কার বলতে পারি, এটা কোনো হাদিস করার কোথাও আসে নাই, এটা হাদিস করার কোথাও আসে নাই, কারণ হচ্ছে এটা মানুষের এলাকাভিত্তিক নিয়ম বানিয়ে নিয়েছে। অনেকে মনে করে থাকেন যেহেতু বাম পাড়ের হাজর নিয়ে, বাম পাজরের হাড় নিয়ে বানানো হয়েছে মহিলাকে, সেহেতু তার ওই পাশে রাখলে পূর্ণতা পাবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের বানোয়ার জিনিস তাদের মধ্যে আসতে পারে, আসলেও এটা কিন্তু গ্রহণযোগ্য না। মানে স্ত্রী
এখানে কবর হবে, স্বামী আর এখানে কবর হবে কোনো নিষেধাজ্ঞা নেই, স্ত্রী ডান পাশে কবর দিতে কোনো নিষেধাজ্ঞা নেই, স্ত্রী যেখানে মারা যায় সেখানে কবর, স্বামী আরেকখানে মারা আরেকখানে কবর হবে, দুইটাকে একসাথ করে দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ ওখানে যে আবার দুইজনে যে আবার ঘর সংসার করবে এরকম না। এরা যে যেখানে আছে সেখানে আল্লাহ তাআলা তাদেরকে হাশরের মাঠে সেখান থেকে উঠাবেন এবং সেখানে তাদের সেখানে তাদের বিচার হিসাব নিকাশ হয়ে যদি আল্লাহ তাআলা উভয়কে জান্নাতে যাওয়ার সুযোগ দেন জান্নাতে যাবে, আর কেউ এমনও হতে পারে একজন জান্নাতে যাবে একজন জাহান্নামে চলে যাবে, আল্লাহ তাআলা উভয়কেই স্বামী বা স্ত্রীর ব্যবস্থা করে দিবেন জান্নাতে। কিন্তু বাম পাশে করতে হবে এমন কোনো বাধ্যবাধক কোনো নিয়ম নাই, এবং নিয়ম মনে করলে সেটা বেদাত হবে, নিয়ম মনে করেন যে এটা শরীয়ত সম্মত নিয়ম মনে করলে বেদাত হবে, এটার কোনো আসলে কোনো দলিল নেই। অনেক সময় এটার সাথে জড়িত আরেকটা জিনিস হচ্ছে, অনেকে মনে করে শোয়ার সময় বুঝি বাম পাশে সব সময় স্ত্রীকে শোয়াতে হবে, এটা কিন্তু ঠিক নয়, বরং ডানে বামে উভয় যে কোনো পাশে শুইতে পারবে, এতে কোনো শরীয়তে নিষেধাজ্ঞা নেই। এটা শুধুমাত্র আমাদের অঞ্চলভিত্তিক বা এই আঞ্চলিক কুসংস্কার, এটা সর্বজনীন কুসংস্কার, অর্থাৎ সব জায়গাতে নেই, শুধুমাত্র পাক ভারত উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশের মানুষগুলোর মধ্যে এই কুসংস্কার খুব বেশি দেখা যায়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, নবী রাসূলগণ কি কবরে জীবিত? মেশকাতের 1366 নং হাদিসের ব্যাখ্যা কি? নবী রাসূলগণ কবরে জীবিত, এই কথার দুইটি অর্থ আছে। একটা হচ্ছে যে তাদের জীবন বলতে আপনি কি বুঝাচ্ছেন। প্রথম জিনিস হচ্ছে যে যদি বলেন যে তাদের জীবন বলতে আমরা বুঝছি এটা যে তারা দুনিয়ার জীবনের মতো, তাদের জীবন দুনিয়ার জীবনে যেমন তারা কারো আহ্বানে সাড়া দিতে পারে, কারো কথা শুনতে পারে, কারো বিপদ আপদে দৌড়ে আসতে পারে এবং কারোর জন্য দোয়া করতে পারে, সবই তারা এরকম আখেরাতের জীবনও, তাহলে আপনি একটা মিথ্যা বিশ্বাসের উপর ভর করে আছেন, এবং সেটা যদি কোনো সে বিশ্বাস উপর ভর করে যদি তাদেরকে ডাকেন তাহলে আপনি শিরিক করলেন এবং ইমান হারা হয়ে গেলেন। তারা কিন্তু আপনার কোনো কথা যেগুলো আল্লাহ তালা চান না সেগুলো আল্লাহ তারা শুনে শুনতে পায় না, আল্লাহ তালা কোনো কিছু শোনাতে চাইলে আলাদা কথা, কখনো আল্লাহ তালা শোনাতে পায় শুনতে দেন তাদেরকে, সেটা স্পেশাল কিছু, আপনি জানবেনও না কোনটা তিনি শুনছে আর কোনটা তিনি শোনেননি, কোনটা তিনি শুনছে কোনটা শুনেননি। সুতরাং আপনি এই চেষ্টা করানোর প্রয়োজন নেই, আপনার দায়িত্ব হচ্ছে কবরে যাকে শায়িত করেছেন, কবরে যাকে শুয়েছেন, নবী রাসূলগণ বা যাদের কবরে আছে এদের কবরে দিয়েছেন, বা শেষ, আপনার দায়িত্ব শেষ। এখানে কখনো যদি কোনো সফর ব্যতীত এমনি যাচ্ছেন ওখান দিয়ে, তো আপনি সালাম দিলেন, কবর জিয়ারত করলেন, এটা শুনো তাদেরই হবে, কিন্তু দূর থেকে তাদের কবর জিয়ারতের জন্য সফর করা জায়েজ নাই। এটা সমস্ত নবীর রাসূলগণ একই বিধান রাখে, এমনকি সবাই আলেম সত্যনিষ্ঠ আলেমরাও এটা মনে করে সব জায়গাতেই, যে যেমন মসজিদে নবীর জিয়ারতের জন্য আপনাকে সফর করবেন কিন্তু কবর জিয়ারতের জন্য নয়, কবর জিয়ারত আপনি ওখানে গেলে করবেন, এটা হচ্ছে সুন্নত সেটা করবেন, কিন্তু জিয়ারতটার নিয়তটা থাকবে মসজিদ নবীর জিয়ারত কবর জিয়ারত নয়, এটা হচ্ছে বিশুদ্ধতম নিয়ম। তো সেই হিসাবে নবী রাসূলগণ কবরে এই এই অপদ্ধতির জীবিত নয়, অর্থাৎ তারা আপনার দুনিয়ার মতো জীবন তাদের নয়। এটা যারা বলে থাকেন তারা বিভ্রান্ত এবং পদভ্রষ্ট, বেশিরভাগই তারা কবর ফুজারি, এই জাতীয় মানুষগুলো তারা বলে থাকে যে নবী রাসূল কবরে দুনিয়ার মতো জীবিত না, দুনিয়ার মতো জীবিত না, তবে তাদের জীবন কি, তাদের জীবন আরও উন্নত, সে উন্নত দুনিয়ার জীবনের মতো হতে জরুরি না। উন্নত কি, আল্লাহ তাআলা শহীদদের ব্যাপারে বলেছেন, বালাহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা জীবিত, তারা তাদের রবের কাছে তাদের রিজিক প্রাপ্ত হয়, রবের থেকে রিজিক প্রাপ্ত হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা এই নবীদের ব্যাপারে বলেছেন, আল আম্বিয়া আহিয়া উম ফি কুবুরিহিম, এই বর্ণনাটি ইমাম বাইহাকি এনেছেন এবং এটাকে বিভিন্ন বর্ণনা থেকে এটাকে হাসান বলেছেন অনেকেই, এবং সেই জন্য আমরা অনেকে দুর্বলও বলেছেন বেশিরভাগ, আবার কিন্তু দুই চারজন হাসানও বলেছেন। সেই জন্য আমরা বলি যে নবী রাসূলগণ কবরে জীবিত, তবে এই জীবনটা দুনিয়ার জীবনের মতো নয়, কোনোভাবেই দুনিয়ার জীবনের মতো নয়, সেটা হচ্ছে আখিরাতের জীবন, এবং সেই জীবনের আলাদা হুকুমও আলাদা, এবং সেটা ব্যাপক জীবন, সেটার সাথে দুনিয়ার জীবনের কোনো কিছু মিল ঘটানো জায়েজ নেই, সেই মিল ঘটানো যায় আসলে দেখুন, মায়ের পেটে মানুষের একটা জীবন ছিল, সেই জীবনের সাথে দুনিয়ার জীবনে যেমন মিল নেই, তেমনিভাবে আবার যখন দুনিয়ার থেকে কবরে চলে যাবে সেই জীবনের সাথে দুনিয়ার জীবনে কোনো মিল হবে না। এবং আমরা যে সালাম দিই এর অর্থ এই নয় যে তারা শুনতে পায়, অনেকে শুনতে পায় অনেকে শুনতে পায় না, আল্লাহ যাকে শোনানোর দরকার তাকে শোনাবেন, যাকে শুনতে পায় না সেটা আমরা কেন দিই, আমরা সালাম দিই শান্তি বর্ষিত হওয়ার জন্য, এর কবরবাসীর জন্য শান্তি বর্ষিত হওয়ার জন্য সেটা শান্তি দেওয়া হবে। তারা ওয়ালাইকুম সালাম বলে এমন কোনো নস আমাদের কাছে নেই, তবে একমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হাদিসে আসছে, ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি রূহ হাত্তা রুদ্দা আলাইহি সালাম, কেউ যদি আমাকে সালাম দেয় তাহলে আমার আল্লাহ তালা আমার রূহ ফেরত দেন, যাতে আমি তার সালামের জবাব দিতে পারি। এটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বৈশিষ্ট্য, এটা তার একান্ত বৈশিষ্ট্য, এটা সব জন্য আম করা যাবে না, সমস্ত নবী রাসূলগণ এটা কোনো দলিল নেই যে সবাই শুনতে পান, সবাই সালামের জবাব দেন, এমন কোনো দলিল আমাদের কাছে নেই। আরেকটি বড় জিনিস হচ্ছে নবী রাসূলগণের কবর
কবর কিন্তু একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ছাড়া আর কোনো নবী রাসূলের কবর নিশ্চিতভাবে জানা যায় না। অনেক সময় দেখা যায় ফেসবুকে একটা লম্বা কবর দেখিয়ে বললো যে আদমের কবর বা হুদের কবর বা আদের কবর, এরকম ভিন্ন ভিন্ন কবর দেখায়। এগুলি সবই হচ্ছে পদভ্রষ্টতা, এগুলি কোনো দলিল নেই, বিনা দলিলে এগুলি গ্রহণ করা যাবে না, এগুলিকে বা এগুলোর বিভিন্ন কাদাসা বা পবিত্রতা ঘোষণা করা যাবে না যে পবিত্র কবর বা এই জাতীয় কিছু বা এগুলোর কাছে যাওয়া বা এগুলিকে বিশ্বাস কোনোটা জায়েজ নেই। কারণ আল্লাহ তাআলা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকেই আমাদের জন্য জায়গা জানিয়ে দেখেছেন, আর কোনো কবর কোথায় আছে কেউ বলতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের নবুয়ত জীবনে বা এর আগে যা ছিল 63 বছরের জীবনে কখনও কোনো কবরের জন্য খুঁজে বেড়াননি যে তার পূর্বপুরুষ ইব্রাহিমের কবর কোথায় খুঁজে আসি, অথবা তার যারা মক্কাতে যারা বলে থাকেন যে মক্কাতে অমুক অমুক কবর আছে অমুক জায়গাতে, এই মিথ্যা কথা, এগুলোর কোনো দলিল নেই। এগুলো হচ্ছে শুধুমাত্র বিভিন্ন ইসরায়েলি বর্ণনা থেকে বর্ণনা পাওয়া যায়, এগুলো সত্য নয়। এগুলির কারণে আমরা গ্রহণ করবো না যে এখানে কবর আছে। এর অর্থ হচ্ছে আপনি জানবেন যে নবী রাসূলগণ কবরের যে জীবন, সেই জীবন একটা জীবন আছে, সেই জীবনটা আখরবে জীবন, বারজাখী জীবন বলে এটাকে। এর জীবনের সাথে দুনিয়ার জীবনের কোনো মিল নেই, বরং সেই জীবন আলাদা জীবন। এই জন্য আপনি কবর খুলে কাউকে দেখবেন না আজাব হতে বা কাউকে শান্তি পেতে দেখবেন না। এবং কবরওয়ালাকে আপনি হয়তো উপরে রেখে দিলে অনেক সময় তারা রেখে দেয় বিভিন্ন মেডিকেলে বা বিভিন্ন জায়গাতে রেখে দিচ্ছে, আপনি তো শাস্তি দেখতে পাচ্ছেন না, কিন্তু তাদের শাস্তি হচ্ছে অথবা শান্তি হচ্ছে তাদের উপর, এটা কিন্তু আমরা নিশ্চিত, কারণ এটা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। কবর আজাব বা কবর নেয়ামতের কথাটি প্রমাণিত। সুতরাং নবী রাসূলদের ব্যাপারেও আমরা বলতে পারি যে তারা কবরের যে জীবন, সেই জীবনটি আরও উন্নত, আরও বেশি বেশি প্রভাবশীল, কিন্তু সেটা আমরা দেখতে পাই না, সেটার সাথে দুনিয়ার জীবনে কোনো মিল নেই। আরেকটি জিনিসও আমরা আমাদের জানা দরকার, সেটা হচ্ছে যে নবী রাসূলগণ নন, মূলত ইমানদারেরও কবরের মধ্যে একটা জীবন আছে, যে কোনো ইমানদারের একটা কবর জীবন আছে। সেই জীবনে কী হয়, তার নিয়ামত প্রাপ্ত হয়, এবং সেই জীবনে তারা যদি কোনো গুণাগার হয় শাস্তিপ্রাপ্ত হয়। অনুরূপভাবে কাফের কবর, তারও একটা জীবন আছে কবর, সেটার মধ্যে সে শাস্তিপ্রাপ্ত হতে থাকে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আন্নার ইউরাদুন আলিহা গুদুওয়া ওয়া আশিয়া ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু আদখুলু আলা ফিরআউনা আশাদাল আযাব, যে ফেরাউন এবং তার গোষ্ঠীদেরকে সকাল বিকেল তাদেরকে আগুনের ছেঁকা দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়, আগুন নিক্ষেপ করা হয়, আগুন থেকে বের করা আগুন দেওয়া হয় তাদেরকে। আর যেদিন কেয়ামত হবে সেদিন তাদের জন্য আরও রয়েছে আরও কঠোর শাস্তি। এর অর্থ হচ্ছে কাফেরদের জীবন আছে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে জীবন একটা আছে অবশ্যই, মৃত্যুর পরে জীবন, এটাকে আমরা বিশ্বাসী। সেই জীবনটা আমাদের এরকম নয় যে জীবনটা দুনিয়ার জীবনের মতো, দুনিয়ার জীবনের মতো এরকম জীবন আর আসবে না। আখেরাতে আরেকটা উন্নত জীবন হবে। আর কবরের যে জীবনটা সেটা হচ্ছে সীমিত আকারের, যেখানে শুধু আল্লাহ তাআলা ইমানদারদেরকে সেখানে রাখবেন শান্তির সাথে, নবী রাসূল এবং শহীদ যারা আছে নেককার বান্দা এদেরকে আরও শান্তির সাথে রাখবেন, আর যারা কাফের তাদের সেখানে কষ্ট দিবেন, সেখানে শাস্তি পেতে থাকবে, এরকম জীবন, এই জীবন অবশ্যই তাদের রয়েছে। কিন্তু দুনিয়ার মানুষের সাথে সম্পৃক্ততা জীবন নেই, অর্থাৎ আপনি তাদের কিছু চাইবেন, তাদের কাছে উদ্ধার কামনা করবেন, অথবা তাদের তারা আপনার কিছু উপকার করে দিবে, তারা আপনার কিছু দিবে, এই জাতীয় চিন্তাভাবনা করলে আপনি শুধু মুশরিক হয়ে যাবেন, দিনহারা ইমানহারা হয়ে যাবেন এবং চিরস্থায়ী আপনি জাহান্নামী হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভিতরের রাকাত কতটি এবং প্রত্যেকটি মতের নামাজ কিভাবে পড়তে হবে? ভাই, ভিতরের রাকাত কতটি এভাবে না বলে ভিতরের কয় রাকাত পড়া যায় বলেন। ভিতরের রাকাত আপনি বলেছেন যে 1, 3, 5, 7, 9 নামাজ পড়তে হবে, কীভাবে পড়তে হবে, এটা আসলে এত লম্বা আলোচনার বিষয়। তারপর আমি সংক্ষেপে বলি, আপনি islamhouse.com সহ বিভিন্ন জায়গাতে বিতির সার্চ দিলে আপনি পাবেন, শেখ মোহাম্মদ সালেহ তাইমিনের আলোচনা আছে লম্বা এবং আলেমদের বিস্তারিত আলোচনা রয়েছে বিতির নামাজ কীভাবে পড়তে হবে। তো আমি এখন সংক্ষেপে বলতেছি, আপনি যদি কোনো এক রাকাত বিতির পড়েন তাহলে সহজ, আগে 2 রাকাত নফল নামাজ পড়বেন, এটা উত্তম। যদি না পড়েন তারপরে 1 রাকাত পড়া যাবে, সেটা হচ্ছে আপনি দাঁড়িয়ে আল্লাহ আকবর বলবেন, তারপরে সুরায় ফাতিহা পড়বেন, সানা পড়বেন, সানা পরে সুরায় ফাতিহা পড়বেন। সুরায় ফাতিহা পড়ার পরে যদি 1 রাকাত পড়েন তাহলে ভালো হয়, যদি কুল আল্লাহ আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালম ইউলাদ ওয়ালম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পড়েন। পড়ার পরে আপনার জন্য 2টা অপশান, আপনি এখনই হাত তুলে আপনি দোয়া করবেন, যে দোয়াটা সেটা হচ্ছে আল্লাহ মাহাদিনী ফিমা হাদাইত, অথবা আল্লাহ নাস্তা ফরুকা, দুটোই পড়তে পারেন, অথবা যেকোনো একটাও পড়তে পারেন, অথবা অন্য দোয়া পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে সুন্নাত, যদি নাও পড়েন তাও আপনার ভিতির হয়ে যাবে, বিশুদ্ধ মতে এটা হচ্ছে সুন্নাত, না পড়লেও আপনার ভিতিরটা হয়ে যাবে। এরপরে আপনি রুকুর আগে করতে পারেন, অথবা আপনি রুকুতে চলে গেলেন, রুকু থেকে উঠে আপনি এই দোয়ার দুইটা করলেন, এরপরে আপনি সেজদায় গেলেন, সেজদা 2 সেজদা দিয়ে বসে সালাম তাশাহুদ পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন, এটা 1 রাকাত, এটা সোজা জিনিস। দ্বিতীয় যদি আর 3 রাকাত পড়েন কী করবেন, 3 রাকাত পড়েন আপনার 2টি সিস্টেম আছে,
প্রথম সিস্টেম হচ্ছে আপনি দুই রাকাত পড়ে সালাম ফিরে আরেক রাকাত যেভাবে বলছে এটা এইভাবে পড়তে পারেন, আর যদি বলেন না এইভাবে পড়বো না একসাথে পড়বো তাহলে আপনি প্রথম দুই রাকাত পর পর উঠে যাবেন আর তৃতীয় রাকাতে বসবেন সালাম ফিরাবেন। কিন্তু প্রথম রাকাতে উঠে যাবেন, দ্বিতীয় রাকাতে উঠবেন ও তৃতীয় রাকাতের জন্য যখন উঠবেন তৃতীয় রাকাত থেকে, তখন আপনি ঠিক ওই যেভাবে প্রথম এক রাকাত যেভাবে পড়ছেন সেভাবে আপনি পড়বেন। অর্থাৎ প্রথমে তিন রাকাত পড়লে প্রথমে সুন্নত হচ্ছে প্রথমে সাব্বাহিস মা রাব্বিকা আলা পড়া প্রথম রাকাতে, তৃতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়া, তৃতীয় রাকাতে কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালম ইউলাদ ওয়ালম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ পড়া। এবং এরপরে আপনি ইচ্ছা করলে রুকুর আগে বা রুকুর পরে কুনুত করতে পারেন, যেটা আগে বলেছি কুনুত করতে পারেন যে আগে বলেছি। আর যদি কুনুত নাও পড়েন আপনার ভীতির হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ভীতির কুনুত পড়াটা বাধ্যতামূলক নয়। আর যদি কোনো আপনি পাঁচ রাকাত পড়েন তখন কী করবেন? পাঁচ রাকাত পড়লে আপনার জন্য ইয়া রয়েছে, আপনি ইচ্ছা করলে প্রথম চার রাকাতে আপনি পরপর উঠে যাবেন, পঞ্চম রাকাতে আপনি একবারে কুনুত পড়ে একবারে বসতে পারবেন, তা সালাম ফিরাতে পারবেন। অথবা আপনি চতুর্থ প্রথম চার রাকাতে আপনি সালাম ফিরিয়ে ফেলবেন, পঞ্চম রাকাত আলাদা করে পড়তে পারবেন। ঠিক অনুরূপভাবে সাত রাকাতে একই রকম, আপনি সাত রাকাত প্রথম ছয় রাকাতে পরপর উঠে যাবেন, সপ্তম রাকাতে আপনি কুনুত করে দোয়া কুনুত পড়ে বা দোয়া কুনুত না পড়ে বা সেটাতে আপনি পড়ে যেভাবে পারেন, দোয়া কুনুত আগে পড়েন রুকুর আগে বা রুকু পরে পড়ে আপনি, অথবা রুকু কুনুত না পড়লেও আপনি একসাথে পড়তে পড়ে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি এমন করেন যে আপনি ছয় রাকাতের সময় সালাম ফিরিয়ে ফেললেন, এরপরে এক রাকাত আলাদা ফেললেন, সেটাও জায়গা আছে, কোনো সমস্যা নেই। নয় রাকাতও একই পদ্ধতিতে, আশা করি বুঝছেন। এইভাবে যদি আপনি ভীতির আদায় করেন তাহলে আপনার ভীতির হয়ে যাবে। আমাদের দেশে প্রচলিত যে নিয়মটা আছে, প্রথম দুই রাকাতে বসে আবার উঠে যাওয়া, অর্ধেক আত্মাহিয়ার অর্ধেক পড়ে উঠে যাওয়া, এরপরে রুকু থেকে রুকু করার রুকুর আগেই আপনি উল্টা তাকবীর বেঁধে আবার হাত বেঁধে এরপরে আবার ইন্ডিয়ান স্টাইনুকে পড়ে আবার রুকুতে যান, এই সিস্টেমের মধ্যে শেষেরটুকু সমস্যা নেই। অর্থাৎ আপনি ইচ্ছা করলে রুকুর আগে করতে পারেন, রুকু পরে করতে পারেন, কিন্তু উল্টা তকবীর এভাবে না। উল্টা তকবীর অর্থ তাকবীর দিয়ে, এখানে অনেকে উল্টা তকবীর বুঝছেন, উল্টা তকবীর কিছু নেই, এটা তাকবীর দিয়ে হাত তুলে আপনি দোয়া আদায় দোয়া করতে পারেন। এতে কোনো তাকবীরও এখানে আসে কোনো বড় নাই, কিন্তু তাই বলে এখানে উল্টা তকবীর বলতে কিছু নেই। আবার হাত নামিয়ে ফেলে বাঁধিয়ে ফেলতে হবে, এটাও আসলে সুন্নাত দ্বারা সাব্যস্ত হয়নি। ঠিক আরেকটা জিনিস সাব্যস্ত হলো দ্বিতীয় রাকাতে বসাটা সাব্যস্ত হয়নি। দ্বিতীয় রাকাতে বসাটার ব্যাপারে ইস্তিহাদ করেছেন আলেমরা, এদের জন্য তারা সওয়াব পাবেন, কিন্তু সরাসরি কোনো নসান সেটা নেই। আর বাইহাকির বর্ণায় সরাসরি আসছে যে লাই লাই এজেস ইল্লাফি আখিরহিন্না, যে তিন রাকাত হয় লাই এজলেসু বসবে না সে, ইল্লাফি আখিরহিন্না শেষটাতে শুধুমাত্র বসবে। এর অর্থ হচ্ছে যে দ্বিতীয় রাকাতের বসাটা বসবে না। অন্যান্য আলেমরা বলেন যে এখানে বসার তো লম্বা বসবে না বলে থাকে, এটা হচ্ছে একটা তাউইল। তাউইল না যে আমরা সরাসরি বলি দ্বিতীয় রাকাতে না বসে আমরা এই বরং এভাবে মানে যেই রাকাতে ভিতির করবো শেষ সপ্তম সেটা আগের রাকাতে আমরা না বসে যদি সরাসরি উঠে যাই সেটা হচ্ছে বেশি সুন্নাহ সম্মত। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। পর এখানে আবার আপনি প্রশ্ন করছেন কুনুত কখন পড়ব। কুনুত পড়বেন রুকুর আগে বা পরে দুটোই জায়েজ আছে, কোনো সমস্যা নেই। কুনুতে নাজেলা যদি হয় উত্তম হচ্ছে কুনুতে নাজেলা রুকুর পরে করা। কুনুতে নাজেলা অর্থাৎ মুসলমানদের কোনো বিপদ হলে, মুসলিমদের কোনো বিপদ হলে কোথাও সেখানে দোয়ার জন্য যে সবাই মিলে সালাতের মধ্যে করা হয় অন্যান্য সালাতের মধ্যে, সেটা রুকুর পরে উত্তম। আর যেটা কুনুতে রাতে বা অর্থাৎ কুনুত যেটা ভিতরের মধ্যে রয়েছে সে কুনুতটা রুকুর আগে করাটাই হচ্ছে উত্তম আমার কাছে, রুকুর আগে করাটা উত্তম। যদি রুকুর পরেও করা যায় এটা কোনো আলেম প্রাধান্য দিয়েছে। আর হাত উঠাবো কখন এবং কোন রাকাতে, হাত তো আপনি এমনিতেই প্রতি রাকাতেই প্রথমে উঠাবেন এবং দ্বিতীয় প্রতি দুই রাকাত পর পরে আপনি তৃতীয় রাকাতেও হাত উঠাবেন, হাদিস সুন্নাত, এবং রুকু থেকে উঠার পরও হাত উঠাবেন। তো এখানে যে যদি আপনি রুকুর আগে কুনুত করেন তাহলে আপনি ইয়া শেষ করে কেরাত শেষ করে আপনি হাত তুলে দোয়া করে ফেলবেন এবং আল্লাহ তাকবীর বলতে পারবেন, জায়েজ আছে, কোনো সমস্যা নেই, বিশুদ্ধ মতে তাকবীর আছে, তো তাকবীর দিতে পারবেন, কোনো সমস্যা নেই। না দিলেও কোনো সমস্যা নেই, হাত তুলে দোয়া করা শুরু করে দেবেন, এটা হচ্ছে হাত ওঠানোর নিয়ম। আর যদি কোনো রুকুর পরে দেন তাহলে রুকু থেকে উঠে রব্বানা আলাক আল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী আহলুসসানা ওয়াল মাজিদ হাক্কামা ক্বালা আলবুকুল নারকাব আল্লাহুম লা মানা লিমা আতাইত ওয়া লা মুতি লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দ মিনকাল জাদ্দ, এই দোয়াটা শেষ করে আপনি হাত তুলছেন, যেখানে হাত তোলা উপরে হাত তুলে আর এই দোয়াটার মধ্যে হাত তোলা থাকবে, তো এরপর হাত ধরে রাখবেন যে হাত উঠে ফেলবেন এবং যাবতীয় দোয়া করবেন। তো মনে রাখবেন কুনুত কিন্তু
বাধ্যতামূলক না, এটা আমরা আগবার বলছি। কুনুত হচ্ছে সুন্না, যদি করতে পারেন ভালো, কুনুত না করলে আপনার রীতির কোনো নষ্ট হবে না, রীতির হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে হুরমত মুসাহারাত সম্পর্কে জানতে চাই। হুরমত মুসাহারাত অর্থ হচ্ছে সেহের, বা সেহের অর্থ হচ্ছে শ্বশুরালয়। শ্বশুরের হওয়ার কারণে যে সমস্ত হুরমত হয়, যে সমস্ত নারী হারাম হয়, এটাই সেখানে এটা বোঝানো হয়েছে। ধরুন আপনি যেই বাড়িতে বিয়ে করবেন, সেই বাড়ির যেই যার মেয়ে বিয়ে করেছেন তিনি আপনার শাশুড়ি, সেই শাশুড়ি আপনার জন্য হারাম, তেমনিভাবে সেই শাশুড়ির মাও হারাম, সেই শ্বশুরের মাও হারাম আপনার জন্য। এর হলে মাহারাম, এদেরকে বলা হয় মাহারাম। আরেকটা হারাম হয় যদি শাশুড়ির আরেক মেয়ে থাকে, সেটা হারাম হবে সাময়িক, সবসময়ের জন্য নয়। অনুরূপভাবে যদি খালা হয়, সেটা সাময়িক হারাম হবে, কিন্তু সবসময়ের জন্য হারাম নয়। এরা তো তাদের সাথে দেখা সাক্ষাৎ হতে পারবে না, তো এইটা একসাথে করা যাবে না। আমি বুঝতে পারি কোনোটা হচ্ছে স্থায়ী হারাম, কোনোটা অস্থায়ী হারাম। তো এটা হচ্ছে হুরমত মুসাহারা। মুসাহারা শব্দের অর্থ হচ্ছে শ্বশুরালয় সংক্রান্ত যে সমস্ত হারাম করা, শরীয়তে হারাম করে দিয়েছে, সেগুলো হুরমত মুসাহারাত বলা হয়। তো এই হিসাবে আপনার এটা হারাম থাকবে। অর্থাৎ তেমন আপনার শাশুড়ি হোক, সৎ শাশুড়ি হোক, আপন শাশুড়ি হোক, আপনার জন্য সেটা তারা হারাম থাকবে, তাদেরকে আপনি কখনো বিয়ে করতে পারবেন না। ঠিক অনুরূপভাবে আপনার দাদি শাশুড়ি, নানি শাশুড়ি, এদেরকেও বিয়ে করতে পারবেন না, এরাও হারাম থাকবে। কিন্তু আপনার খালা শাশুড়ি অথবা ফুফা শাশুড়ি, এগুলি একসাথ করতে পারবেন না। এগুলো পরে একটা মরে গেলে বা অন্যখানে চলে গেলে বা অথবা তালাক হয়ে গেলে অন্যটা বিয়ে করতে পারবেন, এটা অর্থাৎ অস্থায়ী। অনুরূপভাবে আপনার শালি, এরাও অস্থায়ী, এরা অস্থায়ী হারাম, এদেরকে আপনি একসাথ করতে পারবেন না, পরে বিয়ে করতে পারবেন না। যেহেতু পরে বিয়ে করতে পারবেন, সেহেতু এদের এরা আসলে আপনাকে হুরমতে মুসাহারাতের আম হুকুমের ভিতরে পড়বে না, অর্থাৎ তাদের সাথে আপনার সাক্ষাৎ দেওয়া জায়েজ হবে না, তাদের সাথে সাক্ষাৎ করা আপনার জন্য বৈধ হবে না। আশা করি বিষয়টি আপনি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে টিভি কিংবা মোবাইলে কোনো নাটক কিংবা মুভি দেখা হয় না, কিন্তু সংবাদ কিংবা রান্নার অনুষ্ঠান দেখতে চাইলে কি একজন মহিলা দেখতে পারবে, যেখানে সাধারণত কোনো পুরুষ কিংবা বেপর্দা মহিলা সংবাদ কিংবা রান্নার অনুষ্ঠান পরিচালনা করে থাকেন? দেখুন, নাটক মুভি না দেখাটা আলহামদুলিল্লাহ আল্লাহর বড় নেয়ামত। নাটক মুভি না দেখাটা একটা বড় নেয়ামত। নাটক মুভি দেখবে না আলহামদুলিল্লাহ, এটা ভালো, একজন ভালো। কিন্তু যদি সংবাদ দেখে বা রান্নার অনুষ্ঠান দেখে, তাহলে এটা দুইটা অপশান রয়েছে। একটা হচ্ছে যদি এগুলি দেখতে দেখতে ওইদিকে ঝুঁকে পড়ে কোনো ছেলের প্রতি বা মেয়ের প্রতি, এটা হারাম, এটা দেখা যাবে না। এরকম সুন্দর সুপুরুষরা আসবে অথবা সুন্দর মেয়েরা আসবে, সেজুগুজে আসবে বা কাপড় খুলে আসবে, তো এই জাতীয় লোকেদের দিকে কোনো ছেলেরা তাকায় বা মেয়েরা তাকায়, তাহলে এটা নাজায়েজ হবে, এটা বুঝতেই পারছেন। এই দৃষ্টিতে তাকানোটা হারাম হবে। তো যেহেতু এটা কোনো মানদণ্ড নেই, সাধারণত ধীরে ধীরে এটা তৈরি হয়, একটা কালো মানুষও আস্তে আস্তে ধীরে ধীরে কারোর কাছে প্রিয় হয়ে যেতে পারে, তার কথার কারণে, তার আচরণের কারণে। তো এই জন্য এটা দেখাও জায়েজ হবে বলে আমরা মনে করি না, এবং সেটা দেখবেন না। এই জাতীয় অনুষ্ঠান শুনে সেটা যদি আপনি পারেন, শুনে শিখতে পারবেন, এভাবে দেখা বা ছবির দিকে তাকিয়ে তার দিকে তাকিয়ে দেখবেন, এটা কিন্তু জায়েজ মনে করি না। যদি পুরুষ ও মহিলা দিকে তাকাবেন না, মহিলা পুরুষ দিকে তাকাবেন না, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। আর মহিলাদের জন্য একটু ছাড় শরীয়তে দিয়েছে, মহিলারা পুরুষের দিকে তাকাতে পারে যদি তাদের কোনো ক্ষতিকর কোনো প্রভাব না থাকে। আর যাদের পুরুষরা কোনোভাবেই নয়, পুরুষরা কোনোভাবেই মহিলার দিকে তাকাতে পারবে না, ক্ষতিকর প্রভাব থাকবে না থাক কোনোভাবেই না। মহিলাদের জন্য একটু ছাড় দিয়েছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কাঁধে উঠিয়ে খেলা দেখিয়েছেন, বর্ষা খেলা দেখিয়েছেন হাফসাদের, কারণ তাদের প্রতি আকৃষ্ট হওয়ার কোনো সুযোগ ছিল না। এই জন্য এই জাতীয় অবস্থা যদি থাকে মেয়েদের, তাহলে সেখানে দেখতে পারবে। এই জন্য সংবাদটা দেখতে পারে মেয়েরা, এবং রান্নার যদি কোনো রান্না যারা শিখায় যদি মেয়ে হয় তো দেখতেই পারবে, তো কোনো সন্দেহ নেই, এতে কোনো সমস্যা নেই। কিন্তু কোনো পুরুষ মানুষ যদি রান্না শিখতে হয় মেয়েদের দিকে তাকা, অথবা পুরুষ মানুষ যদি মেয়েদের খবর পাঠিয়ে দিকে তাকা, সেটা তার জন্য জায়েজ হবে না, এটা কিন্তু নিশ্চিত করে হারাম। সুতরাং এটা কখনো দেখতে পারে না সে। পরবর্তী প্রশ্ন হচ্ছে খুব জানতে ইচ্ছা করে, ইরাকের একজন মানুষ, নাম তার মালা আলী কুর্দি, সে কোরআন আয়াত পড়ে মানুষকে ভালো করে ফেলে, এখন এ বিষয়ে সে আপনার মতামত জানতে চাচ্ছি, উত্তরটা দিলে খুশি হব। আমি বিষয়টা নিয়ে গবেষণা করেছি। এই লোকটি একটি বড় ফেতনাবাজ এবং সে একটা দাজ্জাল, সে একটি মিথ্যাচার করে। সে লোক আগে থেকে সেট করে নিয়ে আসে,
এরা নিয়ে আসলে সে তার দেখায় এই ও কিছু লোক দেখে এরপরে অন্যেরা ভরং ধরে। এটা একটা তার একটা ম্যাজিশিয়ানের মতো ম্যাজিক। মালাল কুর্দি সে একটা আসলেই খুব ক্ষতিকর লোক এবং তাকে ইতিমধ্যে বিভিন্নভাবে সে তার ইয়া ধরা পড়ে গেছে এবং তার এই বিশেষ করে তার কুকৃতি ধরা পড়ে গেছে এবং সে কয়েকবার জেলও কেটেছে এবং সৌদি আরব থেকে তাকে জেলে নেওয়া হয়েছে এবং সেখান থেকে তাকে বিভিন্ন মুচলেখা দিয়ে বের হতে হয়েছে। এর অর্থ হচ্ছে সে আসলেই একজন ভণ্ড প্রতারক। এই জন্য তার বিষয়ে কোনো কিছুই আপনি শুনবেন না যে কোরআন আয়াত পড়ে ফুঁ দিলে ভালো হয়ে গেছে। এগুলির কারণে সে ধীরে ধীরে একটা আরেকটা ভণ্ডামি দিকে মানুষকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, কোরআন আয়াত নিঃসন্দেহে কোরআন আয়াত মানুষের শিফা। জানা আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিন ইল্লা খাসারা। আল্লাহ তাআলা যে কোরআন নাযিল করেছেন শিফা, এই শিফা পড়লে হবে। কিন্তু এই লোক যে দাবি করে করে যে এই সব অসুখ ভালো হয়ে যাবে, বোবা বোবা মানুষ কথা বলে ফেলবে বা তার এই হাঁটতে পারে না, হাঁটা শুরু করে দিবে, ফু দিয়ে দিবে, এই জাতীয় যে দাবি করতেছে এটা হচ্ছে অতিরিক্ত দাবি করা। দাবি করে না, দোয়া করতে পারে আল্লাহ তালা ভালো করতে পারেন, কখনো হয় কখনো হবে না এরকম। কিন্তু সে যেটা দেখাচ্ছে এটা অর্থ হচ্ছে একেবারে মানুষ যেন পাগল তার বাড়িতে ছুটে এবং সেটা করে। এটা একটা পরবর্তী প্রমাণিত হয়ে গেছে, প্রুভড হয়ে গেছে সে আসলে একটা ভণ্ড এবং প্রতারক। এই জন্য তার ব্যাপারে আমরা সাবধান থাকবো। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওখান থেকে কিছু ইন্টারেস্ট আসে। আমি এটা জারি রেখেছি এই নিয়তে যে এটা আমি আমার কিছু গরিব আত্মীয় এবং দুস্থ মানুষের মাঝে কোনো সওয়াব রাসনাকে দান করে দিই, যাতে ওনাদের উপকার হয়। এ থেকে আমার কিছু নিজের কোনো কিছুতে ব্যয় করি না। আমার এই অবস্থান ঠিক আছে? আপনার এই অবস্থান ঠিক নেই, কারণ ওখান থেকে আপনি কেন দিচ্ছেন? আপনি তো সুদ দিয়ে তাদেরকে, যারা সুদের কাজ করে তাদেরকে আপনি ফাঁপিয়ে ফুলতে তুলছেন। ওদের আপনি তো তা নিজে খাচ্ছেন না, আরেকজনকে খাওয়াচ্ছেন, তো এটাই হারাম। আকিলারে বা মুকিলাহ, আপনি মালরুন, আপনি অভিশপ্ত হবেন। লায়নাল্লাহ আকিলারে বা মুকিলাহ, আপনি আরেকজনকে সুদ খাওয়াচ্ছেন, অর্থাৎ সুদ আপনি এদেরকে সুদের কাজের মধ্যে আপনি ইনভলভ হয়ে গেছেন। সাক্ষী লেখক সবই তো মালরুন অভিশপ্ত, তো আপনি যে সুদ ওখানে রাখছেন ওরা তো সুদটা ব্যবহার করে, সুদের ব্যবহার করে সুদের টাকাটা, এই জন্য আপনি এটা গুনার কাজ করতেছেন। মনে রাখবেন, আপনি একটা ভালো কাজের নিয়ত করে অন্যায় দিয়ে ভালো কাজটা করতে পারেন না। আপনি সদকা করবেন, দান করবেন, যা পারেন তা করবেন, কিন্তু আপনি না করে আপনি লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে এবং সুদের টাকা দিয়ে আপনি মানুষকে দান করবেন, এটা কিন্তু হতে পারে না। এটা হচ্ছে আপনি হারাম খাচ্ছেন। হ্যাঁ, আপনি গুনার জন্য ইচ্ছাকৃত আপনি গুনার কাজটা করছেন, আপনি এই গুনা ক্ষমা হবে না। ক্ষমা হবে ওই ব্যক্তির, তওবা করলে ক্ষমা সবই হবে, কিন্তু এমনি ক্ষমা হবে না। এই জন্য তওবা করার জন্য শর্ত হচ্ছে উঠে ফেলতে হবে। আপনি যেহেতু ইচ্ছাকৃত রেখে দিচ্ছেন এবং সুদ আপনি নিজে খাচ্ছেন না, খাওয়াচ্ছেন, এবং ওই ব্যক্তি যারা টাকাটা ব্যবহার করছে তারা কিন্তু সুদের ব্যবহার করছে, লগ্নি করছে, আর আপনি এই টাকাটা দিচ্ছেন, এই জন্য মানুষকে আপনি নাফাক খাওয়াচ্ছেন, আপনি মানুষকে পাক জিনিস দিচ্ছেন না। ইন আল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান, পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। তাহলে আপনার জন্য এটা জায়েজ হবে না। আপনি এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এখনই উঠিয়ে ফেলুন, সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখতে পারবেন না, কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা রাখার অর্থ হচ্ছে আপনি হারামের হারাম কাজে নিতে ইনভলভ করছেন এবং এই ইনভলভ করে আপনি সওয়াবের আশা করতেছেন। যত সওয়াবের আশা না করলেও আপনি সওয়াবের আশা করেন না, আপনি বলছেন যে সওয়াবের আশা করেন নাই, মানলাম, কিন্তু আপনি তাদেরকে যে রাখছেন ওইখান থেকে রাখছেন ওই টাকা আপনি হালাল টাকা না দিয়ে হারাম টাকা দিচ্ছেন এবং এটা আপনি জেনে শুনেই করতেছেন। সুতরাং আপনার জন্য সেখানে কোনো টাকা রাখা, সেখান থেকে উঠানো সবটাই হারাম এবং সেটা আপনি সব আশা না করলে আপনার গুণা থেকে মুক্তি পেয়ে যাবেন তা কিন্তু না। আপনি সব আশা না করলেও আপনি গুণের ভিতরে থাকবেন, কারণ ইচ্ছাকৃত রাখছেন। এমন যদি হতো যে আপনি টাকা এমনিতে রাখতে বাধ্য, কোথাও না কোথাও রাখছেন, আপনি এই জন্য টাকা আসছে কিছু এসে গেছে, অথবা আপনার বেতন ওখানে আসে ওখানে কিছু বেশি এসে গেছে, সেটা আপনি সব আশা না করে উঠেই দিয়ে দিচ্ছেন, কিন্তু বাচ্চার কোনো পথ নেই কারণ বেতন ওখানেই আসে, তাহলে সেটা হলো ভিন্ন কথা। কিন্তু আপনি যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের দেশে ইসলামিক ব্যাঙ্কগুলো অভাব নেই, আপনি ইসলামিক ব্যাঙ্কগুলোতে রাখেন এবং সেগুলোতে আপনি এমনও করতে পারেন যে আপনি যদি পছন্দ না হয় যে আমি ইসলামিক ব্যাঙ্ক মানি সব একই দিন, তাহলে আপনি বলতে পারেন যে আমি লাভ লস প্রফিট বাদে রাখতে পারেন, সেগুলো আপনি নিয়ে উঠিয়ে ফেলবেন অথবা সেগুলি কোনো লগ্নি করুন, ভালো কাজে ব্যবহার করবেন। কিন্তু আপনি জেনে শুনে সুদি ব্যাংকে টাকা রাখবেন, এরপরে সেটা উঠিয়ে বলবেন যে এখান থেকে আমি আত্মীয়স্বজনকে দান করবো, তাহলে এর অর্থ হচ্ছে আপনি কিন্তু এ হারাম খাচ্ছেন এবং কারণ আপনি বাঁচার চেষ্টা করতেছেন না। আপনি এখন সবার আশা বেঁধিতে উঠিয়ে দেওয়ার যাই করেন না কেন, আপনি হারাম খাচ্ছেন, এ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কাবাঘরের কাপড়ের উপর ক্যালিগ্রাফি করা কেন? কাবাঘরের কাপড়ের উপরে ক্যালিগ্রাফি করা কেন? এখানে কিছু খালি একটা কাপড় দেখা গেলে অসুন্দর দেখা যায়, এই জন্য হয়তো তার উপরে সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আজিম লেখা এবং কখনো কখনো লা ইলাহা ইল্লাল্লাহ লেখা। তো এটা তো আয়াত হাদিস, এটা কাবাঘরের উপরে আছে এবং খুব দৃশ্যমান না,
ভালো করে তাকাতে সুতা দিয়ে, এমন সুতা দিয়ে করা হয়েছে এটা কোনো বেশ করে রঙিন সুতাও না, এটা শুধুমাত্র দেখা যায়, পড়লে বোঝা যায় এরকম করে বানিয়েছে, সৌন্দর্য বর্ধনের জন্য সেটা করেছে। তো এইটার সাথে আপনার অন্য কিছুর মিল হবে না, কারণ কাবা ঘরে এটা হচ্ছে আমরা দেখি বাইরের অংশই, এটা কোনো ভিতরের অংশ দেখার কোনো কিছু নেই, দেখতেও পাই না আমরা। তো আমাদের জন্য যেটা তারা বানিয়েছে সুন্দর করে, যাতে করে এটা মজবুত হয়, এটার মধ্যে একটা সৌন্দর্য বর্ধন থাকে, এটা বানা এটা হারাম বলা যাবে না এটাকে, কারণ এটা কোনো বাইরের কোনো কিছু অতিরিক্ত কোনো কিছু নয়, বরং এটা কাপড়। এই কাপড়টা যদি কোনো এমনি থাকতো, হয়তো এমনি থাকলো সেটাও যায় যেত, আর এমনি না থাকে লেখা আছে হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার, অথবা সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আজিম লেখা আছে, এর বাইরে আর কিছু নয়। এগুলি সবই কিন্তু শরীর সম্মত বিভিন্ন জিনিস, তবে এগুলিকে আলাদা করে রাখা হয়নি, কাপড়ের উপরে সেটা লাগানো হয়েছে। সেই কাপড় কোনো মানুষের নাফাকে হাতে লাগতেছে না, মানুষের গায়ে লাগতেছে না, এবং সেটা কোনো এমন নয় যে ঘরের ডিজাইনের মতো, ঘরের মধ্যে লটকানো জিনিসের মতো নয়, এই জন্য এটাকে নাজায়েজ বলার কোনো সুযোগ নেই। আর আমরা এটা যুগ যুগ ধরে এটাকে দেখা অবস্থায় রেখে আসছে, কেউ এটাকে নাজায়েজ বলেননি, এই জন্য এটা মেনে নিতে হবে যে এটা এইভাবে আসছে, এইভাবে থাকুক, এটার উপরে কোনো কিছু কেস না করি আমরা। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইমাম গাজালি রহমতুল্লাহ আলহের মিনহাজুল আবেদিন বইটি সম্পর্কে জানতে চাই, বইটিকে একজন সাধারণ পাঠক হিসেবে পড়া কি উচিত হবে? মিনহাজুল আবেদিন ইমাম গাজালির বই নয়, এটা মিনহাজুল কাসেদিন ওনার বইটার নাম। এটা হচ্ছে ওনারটা হচ্ছে মূলত মিনহাজুল অনুবাদ কি, ওইটা হচ্ছে মূলত সংক্ষেপ করেছেন একজনে, তো এটা দুইজনের কাজে এটা যে মিনহাজুল আবেদিন নামকরণ হয়েছে, অর্থাৎ উনি কি লিখেছেন আহিয়া উলুমুদ্দিন, তারপরে অন্যরা এটা অনুবাদ করে করে মিনহাজুল আবেদিন পর্যন্ত নিয়ে আসছে, অর্থাৎ অনুবাদ করেছে কেউ, কেউ এটাকে সংক্ষেপ করেছে কেউ, মানে বিভিন্ন নামে হয়েছে। তো মিনহাজুল কাসেদিন মূলত মূল বইটার যেটা ওনার নামে প্রচলিত আছে, এটা ওনার নয়, এটা হচ্ছে ইবনু কুদামাল মাকদিসি রহমতুল্লাহ আলী। তো ইবনু কুদামাল মাকদিসি রহমতুল্লাহ আলী এটার সাথে আবার অন্যদের জুহুদ যোগ হয়েছে, তো এই মিলিয়ে এই বইটার এখন হয়তো মিনহাজুল আবেদিন নামকরণ হয়েছে। আমি এটাই বুঝি মিনহাজুল কাসেদিন যদি হয়ে থাকে, আর যদি ভিন্ন একটা নাম থাকে মিনহাজুল আবেদিন, ওই গ্রন্থটা আমি পড়ি নাই, যেন আমি বলতে পারবো না। তো মিনহাজুল কাসেদিন যদি হয়ে থাকে বা বাংলাদেশ মিনহাজুল আবেদিন নাম লেখা থাকে, সেটা এখন যে বইটা আছে যদি অনুবাদটা শুদ্ধ হয়ে থাকে, শর্ত হচ্ছে এটা, অনুবাদটা যদি শুদ্ধ হয়ে থাকে তাহলে সেটা আপনি পড়তে পারবেন, কারণ ইবনু কুদামাল মাকদিসি রহমতুল্লাহ আলাই এখানে যে সমস্ত খারাপ আকীদা ছিল সেগুলোকে আলাদা করে দিয়েছেন, অর্থাৎ সম্পূর্ণরূপে বিদায় করে দিয়েছেন এবং দুর্বল হাদিসগুলোকে দূর করে দিয়েছেন অনেকটাই। এই জন্য মিনহাজুল কাসেদিন বইটা ভালো, মিনহাজুল কাসেদিন বইটা ভালো, কিন্তু মূল যে গ্রন্থটি, এটার মূল গ্রন্থ হচ্ছে মূলত আহিয়া উলুমুদ্দিন, সেটা আসলে অনেকটাই বিতর্কিত এবং অনেক হাদিস আছে জাল, এবং সেখানে অনেক মাসালা আছে আকিদা বিরোধী, বিশেষ করে সহি আকিদা বিরোধী, চতুর্থ খণ্ডের একটা বিরাট অংশ আছে সহি আকিদা বিরোধী, সেগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর মিনহাজুল কাসেদিন হলে বইটা পড়া যাবে, আর মিনহাজুল আবেদিন বইটা আমি পড়িনি, আমি বলতে পারবো না এই ব্যাপারে কিছু। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হলো পালক পুত্র সম্পর্কে কোরআন আর সুন্নাহ কি বলে। দেখুন, পালক পুত্র সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি ইতিপূর্বে, সুতরাং এখানে আপনারা ওখানে দেখে নেবেন। সংক্ষেপে এটাই বলবো যে পালক পুত্র ইসলামে অনুমোদিত না, ইসলামে কোনো পালক পুত্র অনুমোদিত না, আপনি কাউকে পালক পুত্র হবে না, পালক রাখতে পারেন, তাকে প্রতিপালন করতে পারেন, যদি তিম হয় স্বভাব হবে আপনি তাকে রাখতে পারেন, অথবা কেউ আপনাকে দিল তাকে তার রাখতে পারতেছে না, তার অভাব আছে আপনাকে দিল যে আপনি তাকে যেন প্রতিপালন করতে পারেন, এই বাচ্চাকে যদি আপনি প্রতিপালন করে যদি আপনি আপনার স্ত্রীর দুধ খাওয়াতে পারেন, তাহলে সে আপনাদের এই দুধ সন্তান হয়ে যাবে, তখন আপনার কিন্তু সে তাকে আপনার স্ত্রী তার সাথে দেখা করা, বড় হলে দেখা করা জায়েজ হবে, কিন্তু তারা ওয়ারিশ হবে না, ওয়ারিশ হবে না, কিন্তু দেখা করা জায়েজ হবে। আর যদি দুধ বড় হয়ে যায়, সে যদি কোনো দুধ না খেয়ে থাকে, তাহলে আপনার জন্য আপনার স্ত্রীর জন্য তার সাথে দেখা করা জায়েজ হবে না। আর যদি পালক মেয়ে হয়, আপনার জন্য যদি দুধ না খাইয়ে থাকে আপনার স্ত্রী, আপনার জন্য তার সাথে দেখা করা জায়েজ হবে না, অর্থ পরবর্তীতে আপনি তাকে বিয়ে করতে পারবেন, এমন পরিস্থিতি হয়। তাহলে বোঝা গেল যে পালক পুত্র সিস্টেম ইসলামে নাই, ইসলামে অ্যাডপ্ট সিস্টেম নাই। ইসলামে যেটা আছে সেটা হচ্ছে যে এতিমকে দেখাশোনা করা, কোনো বা যাদের কোনো সন্তান নাই তারা কোনো সন্তান নিয়ে এসে প্রতিপালন করতে পারে, তাদেরকে দেখাশোনা করতে পারে, গরিবদের কোনো সন্তানকে প্রতিপালন করতে পারে, এর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সন্তানের অভাব বোধ থেকে তাকে মুক্ত করতে পারে। সুতরাং পালক পুত্রের সিস্টেম ইসলামে নাই, এ থেকে আমাদের বুঝতে হবে যে এটা আসলে ভুল সিস্টেম, এটা ইসলাম পূর্ব যুগে অনেকেই ছিল, ইসলামে এটার কোনো অস্তিত্ব নেই। তো যার সন্তানের চেয়ে কী করবে, যার সন্তানের সে আল্লাহর কাছে দোয়া করবে আখেরাতে যেন আল্লাহ তাকে পুষিয়ে দেন, এবং সে যেন মনে করবেন যে এটার মধ্যে কল্যাণ রয়েছে, আল্লাহ তারা যেটা চান সেটার মধ্যে কল্যাণ সবচেয়ে বেশি, আল্লাহ তারা যেটা বান্দার জন্য অনুমোদন করে সেটা কল্যাণ বেশি, সবসময় মনে রাখতে হবে এই বিশ্বাস তার রাখতে হবে। আর যদি মনে করে যে আমি একটা সন্তান নিয়ে সেটা প্রতিপালন করে দেখি, তাহলে করতে পারেন, কিন্তু সেটা যেভাবে আমরা বলেছি দুধ খাওয়ানোর মশলাটা জড়িত, ছোটো থাকতে আনলে দুধ খাইয়ে দিলে আপনার সেটা
ঘরের মানুষে বিবেচিত হবে, দুধ সন্তান হবে এবং সেটা আপনার মাহরাম হিসেবে থাকতে পারবে। আর যদি কোনো যদি দুধ না খাইয়ে থাকেন তাহলে মাহরাম হবে না কেউই, কারোর জন্য আপনার স্ত্রীর জন্য ছেলেটি মাহরাম হবে না, আপনার জন্য মেয়েটি মাহরাম হবে না। বুঝতে পারছেন বিষয়টা? পরবর্তী প্রশ্ন হচ্ছে, মৃত ব্যক্তি গোসল কিংবা যে জায়গায় মারা গেছেন সেখানে পানি ও মোমবাতি দেওয়া এবং কবরের উপর বাতি বা লাইট দেওয়ার বিষয়ে ইসলাম কি বিধান কি বলে? যে মৃত ব্যক্তি গোসল কিংবা যে জায়গায় মারা গেছেন সেখানে পানি, অর্থাৎ গোসল দিয়েছেন বা যে জায়গায় মারা গেছে সেখানে পানি দেওয়া বা মোমবাতি দেওয়া, এটা বেদাত এবং এটা মারাত্মক ধরনের বেদাত। অনেকে যদি কুসংস্কার আছে মনে করি এখানে বুঝো কোনো একটা হয়েছে, এখানে বুঝো কোনো ক্ষতিগ্রস্ত কিছু না, এটা সম্পূর্ণ কুসংস্কার। হ্যাঁ, অনেকে ভয় থেকে এটা করে থাকে, এটা এই ভয় তো মৃত্যুর ভয় করা উচিত এবং আখেরাতের ভয় করা, আল্লাহ তাআলার ভয় করা উচিত। এখানে যে একজন মানুষ মারা গেছে বলেই এখানটা নাফাক হয়ে গেছে বা এখানে কোনো কোনো রকমের কুলক্ষণ নিবেন, এটা কিন্তু শরীয়ত অনুমোদিত না। সুতরাং এখানে পানি জ্বালতে হবে, মোমবাতি জ্বালতে হবে, মোমবাতি জ্বালাতে হবে, এ দুটোই বেদাত এবং এটা করা যাবে না, কোনোভাবে করা যাবে না। আর কবরের উপর বাতি বা লাইট দেওয়ার বিষয়ে ইসলাম বলে এটা অনুমোদিত নয়, কবরের উপর কোনো লাইট জ্বলবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ আসছে যে ওয়াল মুত্তাখিজিনা আলাইহা সুরুজ, যে যারা কবরের উপরে লাইট জ্বালায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করেছেন যে তাদের উপর লানতের অভিশপ্ত ঘোষণা করেছেন যে যারা কবরের উপর লাইট জ্বালায়। তা তখন লাইট ছিল না, তখন ছিল সুরুজ, মানে বাতি জ্বালাইতো তারা, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মোমবাতি হোক বা চেরাগ হোক বা লাইট হোক, এই জাতীয় কবর উপরে লাইট জ্বালিয়ে রাখা এটা কিন্তু শরীর সম্মত নয়। এখন বলতে পারেন যে লাইট জ্বালালে মুর্দারটাকে এই কোনো এআই উঠাই নিয়ে যাবে না, অনেক সময় বিভিন্ন রকমের প্রাণী থাকে যারা বিশেষ করে হায়না প্রাণীগুলো অনেক সময় যারা মৃত মানুষ খায় সেগুলো উঠাই নেয়, হাড়গোড় খেয়ে ফেলে এরকম আসে। তো সেই জন্য আপনি বুঝতে পারেন যে এটা রাখলে কয়েকদিনের জন্য আপনার সেটা না খাইলে আস্তে ধীরে ধীরে সেটা মাটিতে মিশে যাবে, সেটা করতে পারবেন, সেটা যেন অন্য কোনো উদ্দেশ্য না হয়, সেটার কারণে যেন এখানে জিয়ারত করতে আসলে মানুষ জিয়ারত করবে এই জাতীয় উদ্দেশ্য না হয়। যারা মাজার তৈরি করেছেন সেটা হারাম কাজ করে যাচ্ছেন, প্রতিদিন তারা হারাম কাজ করছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোতে কবর উপরে কোনো বাতির কাজ বা কোনো মোজাইক করা বা কোনো রকমের বিল্ডিং করা, কোনো রকমের ঘর করা সবই হারাম করেছেন এবং সেখানে বাতি দেওয়া হারাম করেছেন। সুতরাং এটা সেই হিসেবে দেওয়া যাবে না, আশা করি বিষয়টি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, জিন শয়তান ফেরেশতারা কি মানুষের অন্তরকথা জানতে পারে? মানুষ দ্বিতীয় প্রশ্ন, মানুষ ঘুমালে মানুষের রু কী করে? আমি শুধু রু নাকি আরশে গিয়ে সিজদা করে, কথাটা কি সত্যি? প্রথম অংশটুকু আগে বলি, জিন শয়তান ফেরেশতারা কি মানুষের অন্তরকথা জানতে পারে? জিন শয়তান এবং ফেরেশতারা মানুষের অন্তরকথা যতক্ষণ পর্যন্ত সে পুরোপুরি আগ্রহী না হয় কোনো কাজে তখন তারা জানতে পারে না। যখন কাজটা করতে তার পূর্ণ আগ্রহ হয়েছে তখন তাদের মধ্যে একটা তারা একটা সংকেত পায়, সেই সংকেত অনুসারে তারা বুঝতে পারে যে এই কাজটি সে করতে যাচ্ছে। এই জন্য জিন এটাকে আরও প্রভাবিত করে, যেন এটা করে শয়তানরা। আর ফেরেশতা যদি ভালো কাজ হয় সে প্রভাবিত করে, অর্থাৎ জিন সব প্রভাবিত করে যদি খারাপ কাজ হয়, আর ফেরেশতা প্রভাবিত ভালো কাজ হয় সেটা প্রভাবিত করে। ওই সময় যখন সেটা একটা আজম হয় ইচ্ছাকৃত তখন তারা একটা চিহ্ন পায়, এটা হয়তো বিশুদ্ধতম মত যে তারা তখন বুঝতে পারে যে এই লোকটি এখন এই কাজটি করতে যাচ্ছে। কিন্তু এর আগ পর্যন্ত ততক্ষণ সে অন্তরে এখনও বুদবুদ আকার আসেনি, তারা অন্তরে কোনো খবর জানতে পারে না। আল্লাহ তাআলা ইয়ালম সিররা ওয়া আখফা, আল্লাহ গোপন যা আছে আর গোপনের চেয়ে গোপন যা আছে, যা এখনও উদিত হয়নি সেটাও আল্লাহ তাআলা শুধুমাত্র জানেন। আর জিনেরাও সেটা জানতে পারে না, ফেরেশতারাও সেটা জানতে পারে না। জিনরা জানতে পারে যেটা এই ব্যক্তি করতে যাচ্ছে, মন স্থির করে নিয়েছে, তখন তারা বুঝতে পারে। তাই তারা জিনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনি আদমের একেবারে শিরা উপশিরায় ঢুকতে পারে, তারা বুঝতে পারে তার এখন এই অবস্থায় যাচ্ছে। ঠিক ফেরেশতারাও তারা এক সংকেত পায়, বুঝতে পারে যে এখন সে ভালো কাজের দিকে যাচ্ছে, তাকে সহযোগিতা করে, খারাপ কাজ হলে তারা দূরে সরে যায়। অনেক সময় তারা সেই সমস্ত কাজ থেকে লেখা থেকে দূরে থাকে, তখন তওবা করে আবার তারা ভালোটা তওবা হলে ভালোটা লিখে নেয়। এটা হলো প্রথম অংশ। দ্বিতীয় অংশ বলেছেন, ঘুমাইলে মানুষের রু কী করে? আপনি শুনেছেন ঘুমালে মানুষের রু আরশে গিয়ে সেজদা করে, এটা কিন্তু সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। শুধু শুনেছি না, এটা একটা সহিহ হাদিসে প্রমাণিত হয়েছে। ইমানদার মানুষের রু ঘুমাইলে সেটা আরশের সামনে যায় এবং সেটা সেজদা করে আবার ফিরে আসে, তার মানুষের রুহে ফিরে আসে। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এটা অসম্ভব কিছু না, আল্লাহ তাআলা সবই করতে সক্ষম। যেহেতু হাদিসে আসছে আমরা এটাকে বিশ্বাস করি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মুমিন এক পেটে খায় আর কাফের সাত পেটে খায়, কথাটা একটু বুঝিয়ে বলবেন কি?
আসলে মুমিন এক পেটে খায় এবং কাফের সাত পেটে খায়, এটা হচ্ছে ইমানদার রসুল্লাহ সাল্লাহ আসলামের নির্দেশনা মোতাবেক মেনে চলে। রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন ইমানদার তিন ভাগ এক ভাগ করবে তার খাবারকে, এক ভাগ পেটকে, এক ভাগ খাবে, এক ভাগ পানীয় থাকবে, এক ভাগ বাতাসের জন্য খালি রাখবে। এটা আর কাফের কোনোটাই চিন্তা নাই, সে অনবরত ইয়াকুল না কামাতা আকুল আনাম চতুষ পর্যন্ত যেভাবে খায়, যতক্ষণ পর্যন্ত একবার ফ্যাট ফুলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কাফের খায়। ইমানদার এভাবে খেতে পারে না, ইমানদার সবসময় তার খাবার নিয়ন্ত্রণ করে, সুন্না মোতাবেক খায়, কিছু খিদা থাকতে সে ছেড়ে দেয়, এটা হচ্ছে ইমানদারের কাজ। এটা বলা উদ্দেশ্য হতে পারে, এক নম্বর উদ্দেশ্য। দ্বিতীয় এটা হতে হতে বাস্তবেই, দ্বিতীয় হচ্ছে আসলেই যখন ইমানদার খায় তখন তার খাবার কম লাগে, তার অল্প। এই জন্য হাদিসে আসে যে একজনের খাবার দুইজন খেতে পারে, দুইজনের খাবার চার তিনজনে খেতে পারে, এভাবে হাদিসে আসছে। কিন্তু কাফের কিন্তু এই কাজটা করতে করে না, সে যত হয় নিজেই খাওয়ার জন্য চিন্তা ভাবনা করতে থাকে। আর একটা বর্ণনা আসছে, আপনারা দেখেছেন যে এক সাহাবি কাফের অবস্থা অনেক খেয়েছে, আর ইমানদার অবস্থায় যখন ইমান আনলো তখন সে কম খেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন বলেছেন যে একটা বিশেষ কারণে যে কাফের সে সাত পেটে খায় আর ইমানদার এক পেটে খায়, তো এটা তখন হয়ে যাবে। এই তিন নম্বর উত্তরটা হচ্ছে এটা যখন বিশেষ এক কাফের ব্যাপারে বলা হয়েছে। তো বিশেষভাবে কাফের আমরা না বলি, আমরা ব্যাপক রাখি। তাহলে আমরা তিনটা জবাব পেলাম, একটা হচ্ছে যে এই হাদিসটি একটা বিশেষ কাফের ব্যাপারে হয়েছে যে সে সাত পেটে খাইতো, বেশি খাইতো, ইমান আনার পরে তার আল্লাহ তাআলা তাকে খাওয়ার থেকে তার অর্থাৎ তার একমুখী থেকে দ্বিমুখী হলো, শরীরের দিকে চিন্তা আবার রুহের চিন্তাভাবনা করলো এবং সে নিজেকে বেশি খাওয়ার থেকে মুক্ত রাখতে পারলো। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে হতে পারে বাস্তবেই যেহেতু সে কাফের সেহেতু সে অনবরত খেতেই থাকে, তার কোনো হাইওয়ান জন্তুদের মতো, আর যখন ইমানদার হয় তখন সে খাওয়ারটা তার আল্লাহ তারা নিয়ন্ত্রণ করে দেন, পেট কমিয়ে দেন, কম খেতে কম খাওয়ার মধ্যে তার বরকত হয়, এটা যথেষ্ট হয়ে যায়। এবং বেশি খেলে যে বেশি দিন বাঁচে এটাও না, বেশি খেলে যে বেশি শক্তিশালী এটাও না, বরং উপাদেয় খাবার এবং পরিমাণ মতো খাওয়াটাই সাধারণত উপকারী। তিন নম্বর হচ্ছে যে যেটা আমরা বললাম যে প্রথমে সেটা হচ্ছে যে এটা এক পেটে খায়, অর্থ হচ্ছে ইমানদার জেনে শুনে তিন ভাগের এক ভাগ খায় আর কাফের না জানার কারণে সে পুরোটাই খেয়ে ফেলে এবং সে ভাগ কোনো কিছু খালি রাখে না, সেজন্য এটা বলা হয়েছে। তো তিনটি উত্তর আমরা আপনাকে বুঝাতে পারছি, আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে সোনা রূপা বাকিতে বিক্রি করা জায়েজ আছে কি? সোনা রূপা বাকিতে বিক্রি করা জায়েজ নেই, সোনা রূপা বাকিতে বিক্রি ক্রয় বিক্রয় করা জায়েজ নেই। অবশ্যই ইয়েদাম বিয়াদিন হতে হবে, একেবারে হাতে হাতে হতে হবে, কারণ সোনা রূপা এগুলো হচ্ছে মূলত অর্থ, এগুলি যেটা দিয়ে কিনবেন সেটাও সোনা রূপা, এই জন্য বাকি যেহেতু আপনি টাকা দিয়ে কিনছেন স্বর্ণ, এটা হচ্ছে স্বর্ণ এবং টাকা মূলত একটা একটার পরিপূরক, এই জন্য স্বর্ণ এবং টাকার মধ্যে বাকি চলে না। অর্থাৎ আপনাকে যদি আপনি স্বর্ণ স্বর্ণ হয় তাহলে সমান সমান হতে হবে, রোপর উপর হলে সমান সমান হতে হবে। আর যদি স্বর্ণ আর টাকা হয়, স্বর্ণ আর ডলার হয়, স্বর্ণ আর অথবা রিঙ্গিত হয়, এই জাতীয় কিছু হয়, তাহলে আপনাকে সমান সমান না হলে সমান সমান হওয়া জরুরি না, এটা আলাদা জিনিস আলাদা, কিন্তু আপনাকে অন্তত অবশ্যই একটা জিনিস ইনশিওর করতে হবে, সেটা হচ্ছে যে বাকি যেন না হয়, স্বর্ণ বাকি বিক্রি জায়েজ নেই, অনুরূপে রৌপ্য বাকি বিক্রি জায়েজ নেই। কথাটা বুঝে আসছে আপনার। পরবর্তী প্রশ্ন হচ্ছে অমুসলিম লোকদের ছবি আঁকার জিনিস, হতে পারে সে বিভিন্ন প্রাণীর ছবি থাকবে, চুল কালো করার কলপ, শেভিং কিটস বা এই জাতীয় জিনিস যা আমাদের জন্য হারাম তা উপহার হিসেবে দেওয়া যাবে কি? যে জিনিস আপনার জন্য হারাম তার জনকে উপহার হিসেবে দিতে পারবেন না, কারণ আপনি জানেন যে এটা হারাম আর সে হারামটা ব্যবহার করবে, তাহলে আপনি তাকে হারামের সহযোগিতা করছেন, এই জন্য হারামের সহযোগী হিসেবে আপনি সেটা তাকে উপহার দিতে পারবেন না। যদি যেটা আপনার কাছে সম্পদ নয় এটা আরেকজনকে দিতেও পারবেন না। তো আপনি কেউ যদি ধরুন আপনি সে মদ খায়, তাহলে মদ বিক্রি করে আপনি তার কাছে মদ বিক্রি করতে পারবেন না। এই জন্য ইউরোপ আমেরিকাতে অনেকেই যারা হোটেলে চাকরি করে তারা বেশিরভাগ মদ বিক্রি করে, তাদের আয় হারাম, তারা আয়টা হালাল নয়, হারাম এটা মনে রাখতে হবে। তো এই হিসেবে এই জিনিসগুলো আপনি বলেছেন যে যেগুলো দিয়ে মানুষ হারাম কাজ করবে সেগুলো বিক্রি করাও জায়েজ নেই, যদি হারাম হালাল হালাল দুটোই ব্যবহার করতে পারে। যেমন কি শেভিং কিটস, শেভিং আপনার তো অনেক সময় মানুষে শুধু দাড়ি কাটে না, অন্য কিছু মাথা কামায় অথবা তার অন্য অন্য জায়গায় চুল কাটে, তাহলে সেখানে তো শেভিং যেটা হালাল হারাম দুইটাই ব্যবহৃত এটা বিক্রি করতে পারবেন, আর যেটা হারাম হিসাবে শুধুমাত্র নির্ধারিত সেটা কখনও তাদের কাছে বিক্রি করতে পারবেন না, কারণ এটা মাল নয়, এটা তখন আর সম্পদ নয়, সম্পদ না হলে সেটা বিক্রি করা আপনার জন্য জায়েজ হবে না। আশা করি বিষয়টি বুঝছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে বিধবা তালাকপ্রাপ্ত মহিলাকে বিবাহ করার জন্য ওলি প্রয়োজন কিনা, কোরআন হাদিসের দলিল সহ জানাবেন শেখ। দেখুন, বিয়ের ব্যাপারে একটা আম কায়দা হচ্ছে যে ওলি লাগবেই সব জায়গাতেই, বিয়ের ব্যাপারে একটা আম কায়দা হচ্ছে ওলি লাগবে, অর্থাৎ মেয়ের বিয়ের ব্যাপারে ওলি লাগবেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওলিহা ফানিকাহুহা বাতুলুন বাতুলুন বাতুলুন,
অলি ব্যতীত যে আয়ুমা অর্থাৎ যে কোনো নারী অলি ব্যতীত বিয়ে করবে, সে অলি ব্যতীত বিয়ে করবে, সে তার বিয়ে বাতিল 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 স্পষ্ট বলা হয়েছে। সুতরাং আপনি পাচ্ছেন এটা। আর আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন আনকে হল আয়াম আমিকুম আসালাহিন মিন ইবাদিকুম মায়াকুম, তোমরা বিয়ে দাও যে সমস্ত নারীদের তোমাদের স্বামী নেই এদেরকে বিয়ে দিয়ে দাও, বলছে বিয়ে দিতে অলি অভিভাবককে নির্দেশ দিয়েছে। অনুরূপ আল্লাহ তাআলা বলেছে ওলা তুং কহল মুশরিকা হাত্তা ওলা তাং কহল ওলা ওলা তুং কহল মুশরিকিন হাত্তা ইউমিনু, অর্থাৎ মুশরিকদের কাছে বিয়ে দিও না, দিও না অভিভাবকদের বলা হয়েছে। এর অর্থ হচ্ছে যে অভিভাবক লাগবে, হ্যাঁ সেটা বিবাহ বিধবা তালাকপ্রাপ্ত যাই হোক অভিভাবক লাগবে। সে অভিভাবক কি সেটা তার হতে পারে তার পিতা অথবা তার ভাই অথবা তার চাচা অথবা তার সন্তান, সন্তানও হতে পারে অভিভাবক, এমনকি হতে পারে যদি এটা না থাকে ধরেন কোথাও চাকরি করে সেখানে তার যেখানে ধরেন কোনো গার্মেন্টস ফ্যাক্টরি যারা প্রধান আছে তারা বিয়ে দিতে পারে যদি কোনো অভিভাবক কাছে না থাকে সেখানে আসা সম্ভব না হয় দূরে থাকে এবং সে অনুমতি দিয়ে দেয় তখন এনে বিয়ে দিতে পারেন, অথবা অনুমতি নেয় তাদের অভিভাবক পাওয়া যাচ্ছে না তখন তারা যিনি কোনো ফ্যাক্টরির মালিক তিনিও তার বিয়ে দিতে পারবেন, কারণ যাতে করে একটা হালাল সম্পর্ক তৈরি হয়ে যায়। অন্যভাবে রাষ্ট্রও বিয়ে দিতে পারবে, অন্যভাবে কোর্ট তাদেরকে বিয়ের ব্যবস্থাপনা করতে পারে যদি কোনো কাছের কোনো অলি পাওয়া না যায়, কাছের কোনো অলি পাওয়া অর্থাৎ পিতা ভাই চাচা সন্তান এগুলি পাওয়া না গেলে তাদেরকে উপরস্থ কেউ বিয়ে দিতে পারবে অর্থাৎ সমাজপতি তাকে বিয়ে দিতে পারবে। অন্যভাবে কেউ মুসলিম হয়েছে তার তো যেহেতু অভিভাবক নয় তাকে কোনো মুসলিম কমিউনিটির প্রধান অথবা ইমাম সাহেব অথবা চেয়ারম্যান সাহেব বা মেম্বার তারা অভিভাবক হয়ে তাকে বিয়ে দিতে পারবেন, তারপরও অভিভাবক লাগবে অভিভাবক লাগবে। এখন যে হাদিসটি আছে আল আইয়ুম হাক্কু মিন নাফসিহা মিন ওয়ালিয়া, সেটা অর্থ হচ্ছে যে সে বিয়ের ক্ষেত্রে মতামত দেওয়ার ক্ষেত্রে যার স্বামী নেয় অথবা যার বিয়ে একবার বিয়ে হয়েছে বা তালাক প্রাপ্ত হয়েছে, এই যেহেতু একবার তার স্বামী মারা গেছে সে এখন আগের অবস্থায় নেই কুমারী নেই, সুতরাং সে এখন মত প্রকাশ করতে হবে, বল দিয়ে হবে না যে আমাকে চুপ থাকলে হবে না, তাকে স্পষ্ট বলতে হবে যে বিয়ে কবুল করলাম বিয়ে বা বিয়ে করবো বিয়ে হচ্ছে এটা মেনে নিতে হবে, এটাই আমি শক্তিশালী হিসেবে মনে করে থাকি। এর বিপরীত মত আছে একটি, সেটা হচ্ছে যে যারা বিধবা তালাকপ্রাপ্ত তাদের ওলি লাগবে না, সেটা শক্তিশালী মত আমার কাছে নয় এই জন্য সেটা আমি বলি না। পরবর্তী প্রশ্ন হচ্ছে শৌখিন দামি বিড়ালের বেচা কেনা করা পুরুষ বিড়াল দিয়ে ব্রিডিং করানো বাবদ টাকা নেওয়া হালাল হবে কি? নাউজুবিল্লাহ, কোনোটাই জায়েজ নেই। বিড়াল কোনো এমন প্রাণী নয় যে প্রাণী বিক্রি করা জায়েজ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেন্নাউর থেকে বিক্রি করতে নিষেধ পাইয়ে সেন্নাউর থেকে নিষেধ, সেন্নাউর তো বিড়াল পুরুষ বিড়াল, এগুলিতে রাসূলুল্লাহ সাল্লাম যেহেতু নিষেধ করেছেন এগুলি বিক্রি করা যাবে না, এগুলি আশেপাশে চলাফেরা করবে ঘুরবে ফিরবে এবং এগুলিতে ব্রিডিং করা বাবদ টাকা নেই এগুলিও জায়েজ নেই, আসলে দুইটাই হারাম, এগুলি করা যাবে না, এগুলিকে এদের মতো করে ছেড়ে দেন, এগুলি নিয়ে বাড়াবাড়ি করা ঘরে নিয়ে পালা এগুলিকে পোষা এগুলি নিয়ে একটা সমাজ তৈরি করা এদেরকে আবার খাওয়ানো গোসল দেওয়ানো এদেরকে নিয়ে বাথরুম মানে এগুলি বাড়তি ফাজুলি কাম বাড়তি কাম ইমানদার কখনো করতে পারে না, এগুলো সবই হারাম এগুলো জায়েজ নেই, এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমার বাবা আমাকে দাড়ি কাটার জন্য জোর করছে এখন আমি কী করব? বাবার কথা শোনা যাবে না, এর জবাব আমরা ইতিপূর্বে দিয়েছি, আমরা দেখে নেবেন বাবার কথা সেখানে শোনা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাআতিল মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির কারো আনুগত্য করা যাবে না, সেজন্য বাবার কথা শোনা যাবে না যত কিছুই হোক, এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত তার আপনার অন্যান্য কথা শুনবেন এটা শুনবেন না, কিন্তু এটার কারণে তার সাথে খারাপ ব্যবহার করবেন না। পরবর্তী প্রশ্ন হচ্ছে শেখ স্বামী স্ত্রীর মধ্যে যদি কেউ পুরো কাফের হয় সালাত আদায় করে না তাহলে কি তারা স্বামী স্ত্রীর মতো মেলামেশা করতে পারবে? যদি কাফের হয় তো মেলামেশা করতে পারবে না, যদি সন্দেহ তাকে দূর করতে হবে, অনেক সময় নামাজ সালাত পড়ছে না কেন পড়ছে না জানতে হবে, যদি জানে যে বিশ্বাস করে না তো কাফের, যদি বিশ্বাস করে পড়তেছি পড়বে তাহলে অলসতা করতেছে তাকে বাধ্য করতে হবে সালাত আদায়ে, আর যদি এটা যদি নাও করে সালাত একবারেই পড়ে না তাহলে সে কাফের, তার সাথে মেলামেশা করা যাবে না, ঘর সংসার করা যাবে না, তার সাথে থেকে দূরে থাকতে হবে এবং তা ভিন্ন অটোমেটিকলি তাদের মধ্যে হয়ে যাবে সেপারেশন হয়ে যাবে নামাজ না পড়লে, এটা তাকে বুঝাতে হবে এটা শরীয়তের বিধান, নামাজ না পড়লে কাফের হয়ে যাবে, নামাজ না পড়লে কতটুকু নামাজ না পড়লে কাফের হয়ে যাবে এটা নিয়ে মতভেদ আছে, কেউ বলছে যদি অল্প স্বল্প করে একবার দুইবার করলেও কাফের হয়ে যাবে, একটা দুর্বল মত, বিশুদ্ধ মতে যদি নামাজ না পড়া তার হ্যাবিটে পরিণত অভ্যাসে পরিণত হয়ে যায় তখন সে কাফের হয়ে যাবে, অর্থাৎ যারা জানেন যে নামাজ পড়ে না বা জুমা পড়ে মাঝে সপ্তাহে একবার তাহলে সে নামাজ পড়ে না, জুমা পড়লে নামাজ পড়া ধরা হয় না,
অথবা ঈদে নামাজ পড়ছে, ঈদেও নামাজ পড়ানো হয় না। নামাজ পড়তে হবে, পড়ে মাঝে মাঝে ছুটে গেলে কারো এটার কারণে কাফের হয়ে যাবে না, যে আবার যেন এটাকে পূরণ করে নেয়, তওবা ইস্তেগফার করে এবং সেটা যেন সে কাজা করে, এটাকে বুঝাতে হবে। এটা হচ্ছে বিধান। প্রশ্ন হচ্ছে এরপরের, মহিলাদের নামাজের সহি নিয়ম কী এবং কীভাবে সহি নিয়মে নামাজ আদায় করতে হয় বিস্তারিত জানানো, আশা করি এটাকে আমাদের চলে গেছে না আগে, এটা আগে চলে গেছে, আশা করি বিষয় এখান থেকে জেনে নেবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে সকাল সন্ধ্যার ও সকাল বিকাল বিকালের আমলসমূহ কি একই, আর যদি আলাদা হয় তাহলে কখন থেকে কখন করতে হয়। দেখুন, সকাল বিকাল আর সকাল সন্ধ্যা একই, আসলে সকাল বিকালেই হাদিসটা আসছে, আজকাল সবার মাসা আসছে, আজকাল সবার লাইল আসেনি। তবে রাতের কিছু আলাদা হুকুম আছে, রাতের কিছু আলাদা আমল আছে, রাতে বা শোয়ার আগে আমল আছে অথবা সন্ধ্যার পরের কিছু আমল আছে, রাতের আজকার আছে কিছু, শোয়ার থেকে উঠার পরে একটু আছে, তাহাজ্জুদের আছে, এগুলো আলাদা। কিন্তু যেই আজকারগুলির কথা আপনি বলছেন আমল সমূহ, সেগুলো জিকির কথা, এগুলো কিন্তু সকাল বিকেলের। মূলত এই পড়ার নিয়ম হচ্ছে সেগুলো সকালে আপনি পড়তে পারেন, সবুজ সাদিকের পর থেকে আপনি পড়তে পারেন, আর বিকালে পড়বেন আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত, যদি কোনোদিন ভুলে যান সূর্যাস্ত পরেও পড়তে পারবেন। কিন্তু মূল টাইমটা হচ্ছে এটা সকাল এবং সন্ধ্যা নয়। শুধু যারা লিখে থাকেন তারা আসলে ওই মাসাটাকে বিকাল অর্থ করেছেন, সেখানে মাসাটাকে সন্ধ্যা অর্থ করেছেন, মাসা অর্থ বিকাল, মাসা অর্থ সন্ধ্যা নয়, সন্ধ্যা হলো লাইল। তো লাইলের ভিন্ন আমল আছে, সেটা এটার সাথে জড়িত না। আপনি যেটা বলছেন আসবাহানা ও আসবাহাল মুলকুলিল্লা, এটা কথা বুঝেছেন আশা করি, এবং বিকাল বলবেন আমসাইনা ও আমসাল মুলকুলিল্লা, একই আমল, শব্দ পরিবর্তন হবে কিছু, সেগুলো আপনি আমাদের হেসুল মুসলিমে আলাদা করে দেওয়া আছে, সেখান থেকে জেনে নেবেন। আর একটা বই আছে আমাদের, সেটা হচ্ছে সালাদ জেনে বুঝে পড়ুন, সেখানেও একটুগুলো আলাদা করে দেওয়া আছে, সেটাতে পড়ে নেবেন আশা করি। দর্শকবৃন্দ, আমরা অনেক সময় আপনাদের সাথে কাটিয়েছি, আজকে আর সময় দিতে পারছি না, ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। এই আশায় প্রত্যাশায় আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে সঠিকভাবে সুস্থভাবে রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।